দুন আলমের নবী কায়নাতের নবী তাম সৃষ্টিগুলির নবী বিশ্ব নবী মুসলমানদের নবী নয় তাম বিশ্ব জাহানের নবী যেখানে যেখানে সৃষ্টি আছে সেখানে সেখানে নবী আছে আজকে আপনারা যে উদ্দীপনা নিয়ে যেনারা উদ্যোক্তা হয়েছেন নুরানি নাবি ঈদ মিলাদুন নাবি কেন্দ্র করে আজকের যে আলোচ্য পর্ব নাবি ও আলে নাবি হয়তো প্রশ্ন করবেন যে নবী দিবস উপলক্ষে মাজমা হচ্ছে আবার আলে নবী কেন জড়িয়ে আসবে শুধু নবীরই কথা হবে আমি আপনাকে খেতে দেবো হাতের কোন কাজ নাই হাত কেন লাগাবেন মুখ ডুবিয়ে খান যেখানে নবী আসবে সেখানে আলে নবী আসবে নামাজ এলেই নবীর দরুদ আর আলে নবীর দরুদ নামাজ এলেই নবীর প্রতি সালাম আহলে ব্যাত সালেহিন মুমিনদের উপর সালাম এবং শুধু তাই নয় নিজে কা আইয়ুহান নাবিও ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবারে কি বলছে আসসালামু আলাইনা নবীর উপরে সালাম দিলেন রহমত বরকত সব করলেন তারপরে কি বলছি আসসালামু আলাইনা নিজেকেও ছাড়েনি আমাদের উপরেও সালাম তাহলে নবীর দরুদ পড়বেন সালাম দেবেন নিজের উপরে ছাড়েননি আর নবীর পরে আলো নবীর বললে গায়ে কাটা লাগে কেন এটাই তো শয়তানির চেলা বা শয়তানের বান্দা বা শয়তান অনুক্ত যারা জাহান্নামি হারামি পলিদদের পরিচয় যারা আহলে বাইত রাসূলের প্রতি দুশমনি করে এটা প্রমাণ আর আমি আজকে যে কথা এক্ষুনি বললাম বা এরপরে ইনশাআল্লাহ বলবো একটাও দলিল ছাড়া কথা বলি না কারণ কোরআন পাকেও নবীর প্রতি গুস্তাখি করার জন্য আল্লাহ তাকে হারাম জাদা বলেছে সোরা কালাম তার নম্বর আয়াত আল্লাহ ছাড়েনি আর আল্লাহ বলছে আল্লাহর আনুগত্য করো তো আল্লাহর আনুগত্য করলে আল্লাহ যাকে হারামি বলেছি আমাকে তো বলতে হবে না আমি আল্লাহর বলাটা পছন্দ নি বলে বলবো না তাহলে আমি তো আল্লাহর হলাম না সয়তার হয়ে গেলাম অতএব যেখানে ক্লিয়ার কাট কোরআন বলছে আজকে আমি কোরআন নিয়ে টপিক দেবো বেশি হাদিসে যাবই না বললেই হয় কারণ যেখানে যাদের কোরানে মন মগজে কোলায় না উপরে যাদের দখল নাই কোরআন যারা অনুভব করতে পারে না কোরআন যারা বোঝে না বা বোঝার চেষ্টা করে না এই তারা যত জালি বানাওয়াট হাদিসকে নিয়ে ফেতনার রটায়। এ এক হাদিস বলে তো আরেক মহল আরেকটা হাদিস বলে এই হাদিসের করে আমি যাচ্ছি না আমি যাবো আজকে ইনশাল্লাহ কোরআনে কারণ কোরআনের উপরে হাদিস নাই কি যদি কেউ হাদিস বলে কোরআনের উপরে টক দেয় তাকে বলবেন না তুমি কোরআন পড়ো না হাদিস পড়ো কি কথা বুঝতে পারছেন আমার না বুঝতে পারছেন না নামাজে যারা কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা কোরআনের সূরা যে কোনো সূরা পড়বেন কোরআনের সূরা কোরআনের আয়াত তো যদি হাদিসকে দিয়ে টক করে দেয় কোরআনের উপরে তো তাকে বলবেন একটাই যে মলবি সাহেব তুমি আর কোরআন নামাজে গিয়ে কোরআন পড়ো না নামাজে গিয়ে হাদিস পড়ো কারো বাম্মার নামে বক্সালে হাদিস পড়ে বক্সাও তারাবি খতমে হাদিস পড়ে তারাবি খতম পড়ো কোরআন ছেড়ে কোনখানে যাওয়ার উপায় নেই অতএব কোরআন নিয়ে আমাদের গবেষণা করতে হবে কোরআনে কি নেই কোরানে সবই আছে কিন্তু যে খুঁজে নেওয়ার খুঁজে নাই আর যারা খুঁজে পায় না তালকানা তারা সার জীবন পাবেও না তো যাই হোক আমার সর্বজনীন সকল হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে যেখানে থেকে আমার আওয়াজ শুনছেন এখানে এসে এখানে উপস্থিত থেকেও শুনছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন আজকে নবী দিবস উপলক্ষে যে উদ্দীপনা নিয়ে মজলিসের সাজাওয়াট করেছেন এই সমস্ত ভাতৃবৃন্দ পদনাশীল মা বোন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন প্রীতি শুভেচ্ছা সম্ভব ভালোবাসা ও মুরব্বীদের শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে কেন্দ্র করে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা কিন্তু তার পূর্বে নবী পাকের সানে ছোট্ট করে দু চার মানকাবাদ দু চারটা মিশ্রা পড়ে আপনাদেরকে দিল কে নবী পাকের সান্নিধ্য করাবার চেষ্টা করব যাতে করে আমি যেখানে যেতে চলেছি সেই জায়গায় যেন আপনারা আমার সঙ্গে সফর করতে পারেন আমি পায়ে হেঁটে সফর করার কথা বলছি না আমার মন মগজ যেদিকে যাবে কোরআনের উপরে দে কোরআনকে দখল করে কোরআনকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে মন মস্তিষ্ককে সফর করার চেষ্টা করবেন আশা করি তার আগে একবার বুলান আওয়াজ দিয়ে নারা লাগায় নারায় তাকবীর একটু জোরে হলে ভালো হবে না নারায় তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারী হাত ওঠেনি কেন কোন নারায়ে হাত উঠাতে এই নারাতে হাত উঠাতে বললাম কেন আ নবী পাক 23টা বছর ধরে কোরআন দিলেন নামাজ দিলেন রোজা দিলেন হয় দিলেন সাদকা দিলেন যাকাত দিলেন কোনটায় হাত উঠায়নি মুকে বলেছে কিন্তু যে নারা না দিলে নবী পাকের রেসালাত রাসুলি বেকার হ্যালো আয় হায় এমন একটা নারা এমন একটা আওয়াজ এমন একটা তবলিক যে তবলিক নবী যদি না করতেন তো আল্লাহ বলছে আমি যে তোমাকে রসুল বানিয়েছি বেকার রসুল হয়ে যেত সুরা মায়দার সাতষট্টি নম্বর আয়াত যদিও আমি ওই টপিক প্রথম শুরু করব না কিন্তু নারার জন্য বলতে হচ্ছে কেন জানে না কারা এই সমস্ত থেকে অন্ধ রেখেছে আমি এই জন্য দোষ দিই জানেন দোষটা সাধারণ লোকেদের নয় এই জন্য মোল্লা তন্ত্রের দোষ বাহাত্তর ফিরকা মৌলভী এরা মাওলা আলী থেকে কেন সরে যাচ্ছে জাহান্নামার কিনারায় নিয়ে যাওয়ার জন্য

হে বাক পবিত্র হাদি রাহনমাই করে নেওয়ালে কিন্তু এখানে ওখানে অন্যান্য নামাজ রজা হ্যান বিভিন্ন বিষয়গুলো এসেছে এত সম্মান দিলেন কিন্তু মওলা আলীর বেলায়াত পৌঁছাবার জন্য আর সম্মানই বাক্য নাই। ডাইরেক্টলি যেটা করে পাঠিয়েছে তার মানে চোদ্দ তিন মাস মিস্ত্রি আমার বাড়িতে কাজ করছে কোনোদিন মিস্ত্রি বলে বলেনি তার সম্মান আর বয়োজ্যেষ্ঠ লোক সম্মানীয় ব্যক্তি তাই স্বনাথ চাচা চা খেয়ে নেন দাদা চা খেয়ে নেন আসুন বাবু চা খেয়ে নেন মিস্ত্রি বলিনি হালাকে সে মিস্ত্রি কিন্তু মিস্ত্রি বলিনি কেন সে মিস্ত্রি তো আছেই জানি এই কাজেরই মিস্ত্রি মিস্ত্রি বলি সম্মানের জন্য তিন মাস দাদা চাচা বাবা বাবু মনা কত ভালো ভালো তাকে সম্মান দিয়ে রিস্তা পাতি ফেললাম চাচাও বললাম দাদাও বললাম ভাই বললাম বাবুও বললাম যে যেমন বয়সে যে যেমন কিন্তু আজকে কাজের অবস্থা দেখে বলছে মিস্ত্রি মিস্ত্রি তো দেখে শুনে অবাক কি হলো যে বাড়িতে তিন মাস জামাই এত আদর পায়নি আমার সম্মান দেয় আজকে এভাবে বাড়ির মালিক বলছে কেন হ্যাঁ হজুর কি হয়েছে শোনো বাবা তিন মাস তোমার যথেষ্ট সম্মান করেছি এখনো কিন্তু অসম্মান করিনি কিন্তু হ্যাঁ তুমি আজ কেমন মিস্ত্রি এই কাজটা যদি করে দেখাতে পারো তাহলে তুমি মিস্ত্রি তা না হলে তুমি মিস্ত্রি স্ত্রী কিছুই নাই কি বোঝা গেল মানে কাজ বেকার শিখেছো কাজ লাগবে না পাবলিকের ঠিক উদাহরণ 살펴보도록 নবী পাক বলছেন ইয়া হে রাসূল ঘর করছেন কথা থেকে

কি সব নামে নামে আল্লাহ ডেকেছে সম্মান দিয়ে আর এখানে বাবা কাফাই আনসাদ বললো তো রসুল নুন বললো তো নবী রসুল হ্যাঁ ইয়াসিন বললো তো নবী মোহাম্মদ রসুল কি বলে আপনি যে নামেই ডাকেন না কেন নবী তো রসুল আছেন কিন্তু রসুল বলেননি এতক্ষণ এইবারে বললেন কেন না আলীর বেলায়াত পৌঁছাবার জন্য বলছেন জোরে বলেন সুফান আল্লাহ আলীর বেলায়াত পৌঁছাবার জন্য বলছেন ইয়া আইয়ুহা রাসূল

কেন সৃষ্টি করতে যাবেন পৃথিবীতে খালিফা ফেতনা ফাসাদ করবে খুন খারাপি করবে রক্ত ঝরাবে আখেরে আল্লাহ ফাইসালা না দিয়ে বলেছিলেন ইন্নি আলামু মা নিঃসন্দেহ তোমরা জানো না মা লা তালামুন ইন্নি আলামু মা আমি যাহা জানি ইন্নি নিঃসন্দেহ আমি যাহা জানি যাহা মা যাহা জানি তোমরা তা জানো না লামন তোমরা তা জানো না সেই যাহাটা তো আল্লাহর মধ্যে রেখে দিলো ফেরোসরকে জানায় না জাহা সেই যেটা কি জাহাটা কি আরে তুমি যাই বলো আমি যা জানি আমি যা জানি তুই যা জানি তো আমার মধ্যে রয়ে গেল না হ্যাঁ কথার মধ্যে যা জানি আমার আমার কথা বুঝতে পারছেন এই যা জানি আমার মধ্যে রয়ে গেল আমি যা জানি ভাই আপনি জানেন না আর কি জানেন বলেন না না বলা যাবে না আর কি জানেন বলেন না ওনার বলা যাবে না তাহলে আমি জানি রেখে দিলাম তো আল্লাহ বলছে আমি জানি আমি যাহা জানি তোমরা তাহা জানো না এবারে এখানে আল্লাহ কি বলছেন মেয়েরা যে নাবিপাককে নিয়ে গেলেন নাবিপাককে বলছেন ফা আওহা মা আওহা হ্যাঁ আমি যাহা ওহি করেছি আমি যাহা অভি করেছি ওখানে নবীকে দিলেন সেই যাহাটা আল্লাহ নবীকে দিলেন হ্যাঁ আল্লাহ ওখানে নবীকে দিলেন সেই যাহাটা তাহলে আল্লাহ জানলো নবী জানলো এখন এলান করার সময় আসে ঘোষণা করার সময় আসে না আওহা মালহ মা মা আওহা আমি যাহা ওহি করার ওহি করেছি নবীকে জি তো এখনো নবী এলান করেনি এই গাদিরে খুমে বলছে কি ওই যাহা আমি যাহা জানতাম তোমাকে মেয়েরা যে জানিয়েছি এইবার তুমি ইয়া হার রাসূল হে রাসুল বাল্লিক পৌঁছে দেন কি রাসুল ও বাল্লিক মা যাহা নাজিল করা হয়েছে সুফান আল্লাহ আল্লাহ আদমকে বানাবার পূর্বে ফেরেস্তাদেরকে বলেছিল আমি যাহা জানি সেই জাহা নাবিকে মেরাজ রাজিতে বললেন আমি যাহা জানতাম সেটা তোমাকে দিলাম নবী যাহা জানে তো তুমি জেনে গেছেন এইবারে ওটা প্রকাশ করার দরকার এসে গেছে اعلان করার দরকার এসে গেছে ঘোষণা করার দরকার এসে গেছে দুনিয়াবাসীকে দেওয়ার দরকার হয়ে গেছে দুনিয়াবাসীকে শোনাবার দরকার হয়ে গেছে পৃথিবীতে হে রাসূল যাহা মাউন উনসিলা ইলাইকামির রাব্বিক আপনার রবের তরফ থেকে যাহা নাজিল করা হয়েছে তার মানে এখন হয়নি মেরাজ হয়েছে হ্যাঁ এখন হয়নি মেরাজ হয়েছে মেরাজে নবীকে যাহা দিয়েছি যাহা নাজিল করা হয়েছে আগে থেকে ওই যাহা এলএমটা আছে ওটা কিন্তু পৌঁছে দেয় কোথায় কোথায় পৌঁছাবে সবা লক্ষ সবাই হাজি সবাই নামাজ সবাই রোজাদার সবাই সাহাবি এরকম মজমা এক লাখ চল্লিশ হাজার মজমা কোথাও পেয়েছে কোনো বক্তা কোনো নবী গদিরে খোম বিদায় হজ কালে না মক্কা না মধ্যে না মিডিল না ঘর বাড়ি গ্রাম কিছু আছে জলাশয় একটা মঞ্জিল মাঠ পুকুর পাড়ের পাশে যাকে গদিরে খুম বলা হয় সেইখানে আয়াত নাযিল হলো যে যাহা নাযিল করা হয়েছিল ও পৌঁছে দেন পৌঁছে দেওয়া মানে মুখে ত্রিশটা বছর তো মুখেই বলেছে কিন্তু এবারে কি বলে ফামা পল্লাক তারসালা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিক মাউন ইলাইকা নিরব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাক তারসালা শুধু পৌঁছালা হবে নি প্র্যাকটিক্যালি হাতে নাতে করে দেখিয়ে দেন আর যদি না করেন তাহলে রিসালাত পৌঁছানো হলো হিয়ালির শান মাওলানা সাহেব কোরআন পড়ে বাপ মা কে মরছে বক্স সদর দিকে খুব মাওলানা আলী পাকের শান দেখো বিশ্বের মাওলানাদের বলছি আলীর বেলায়াত যদি পৌঁছানো না হয় আল্লাহ বলছে রেসালাত আমি যে রসুল করে পাঠিয়েছি হে নবী বিশ্বনবী পালন করছেন তো নবী দিবস পালন করছেন নবী দিবসের হক আদায় করুন যে বেলায়াত পৌঁছাবার জন্য রসুল রসুল থাকলেন না রসুলই থাকতে থাকতেন যে বেলায়াত না পৌঁছালে রসুলই থাকতেন না আল্লাহ বলছেন যদি আলীর মাওলাইয়াত বেলায়াত না পৌঁছানো হয় তো আমার রেসালতি বেকার মানে আপনি যে রসুল

আল্লাহ বলছে মুখে বলেছেন তেইশ বছর আজকে শুধু মুখে নয় মুখেও বলবেন আর আলির হাতকে ধরে দুটো হাত উঠিয়ে বলবেন আলির নারা দিয়ে জোরে বলেন সুহান আল্লাহ তো নবী আলীর হাত উঠিয়ে বলেছিলেন মান কন্ত মাওলা হো ফাহাজ আলীর মাওলা আমি যার যার মাওলা এ আলিও তার তার মাওলা হাত উঠিয়ে বলেছিলেন নারায়ে হায়দারি খাওয়ার সময় যে আল্লাহটা হাত তোলার ক্ষমতা দিয়েছে ওটা যদি বসিয়ে দেয় তখন পরের হাতে খাবে আরে আলিকে হাত ওঠাও আল্লাহ রসুল খাতুন বদলত সে হাত সালামত রয়ে قسم خدا مجلس میں اہلِ بیت رسول انبیاء اکرام اولیاء اکرام, آمبیاء، اکرام، آمبیاء، سب آمبیاء موجود ہیں روحانی طور سے ٹھیک نہ بیٹی نہ نہیں تو خاتون جاننا سیدہ خود دیکھ رہی ہے جو میرا سوہر کے لیے کس کا ہاتھ اٹھا خاتون جاننا دیکھ چھین جی امار شامی مارت تاج مولا کائنات مشکل کشا شہر خدا যার জন্য তাম নবীদের নবুত বুলন কেন না মওলা আলী না হলে নবুত তো খতম তো নবীত এলো তো মওলা আলী দাঁড়াতে এসেছে ঠিক না বেঠি আজকেও নারাওয়ালা মাওলা আলীওয়ালা আছে বলে বাতর ফিরকার মৌলবি মাথা চাললো মাথা টুকিয়ে মরে আজ পর্যন্ত মাওলাইয়া তোয়ালা আলেনদের সঙ্গে টাক্কা দিতে পারে না আমরা হাজারে লাখে এক খোদার কসম আমরা মাওলাইয়াতের গোলামিতে হাজারে লাখে এক কিন্তু খোদার কসম সারা বিশ্বের মৌলবীদের চ্যালেঞ্জ করে বলি হিম্মত থাকে বাপের বেটা তো আমাদের একটা মাওলাইয়াতকে তুই মুশরিক প্রমাণ কর না হলে তোদের বাতর ফিরকাকে মুশরিক প্রমাণ করে জাহান্নামে ঢুকিয়ে দেব জি এ নবী মুস্তাফা আজকে যে নাম চর্চা গুণগান প্রশংসা বেলাতের মাধ্যমে এসেছে কেন নবী বললেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া না মিনকা হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে এই জন্য বললেন যে আমি তো নবুয়ত খতম হয়ে যাবে আমার নবুয়ত খতম কিন্তু আমার নবুয়তের যে জর মূল বিষয় বস্তু আলীর বেলাতের মধ্যে থাকবে আর আলীর বেলাতের মধ্যে দিয়ে বান্দারা উম্মতেরা না আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ڈاکٹر جاکر نائک بول چھے محمد مرچو چکا ہے نوزی بلا ماز اللہ کیسا پاڑ حرامی ہے میں تو مانگتا ہوں جو وان لائن میں میرے سے مونا جا رہا کرو اوکے جیدی حرامی نا سپوست کتب بری تو ہمیں باپر بیٹا نا جی کلمہ پھوٹے جانے نہیں مسلمان ہائی نہیں ہر آز کے بول چھے کہ محمد مرچو کا اس کو ماننا بھی حرام ہے ابے کم بکر محمد جب مر چکا اس کو ماننا بھی حرام ہے تو محمد رسول اللہ پڑھنا بھی تو حرام ہے تو جو محمد رسول اللہ پڑھ رہا ہے پھر ماننا بھی حرام ہے وہ کتنا بڑا کمینا حرام ہے میجانو راجحری محمد مورے گا سے امیر حمزہ محمد مورے گا سے, مورے گا سے، ابے حرامی مولو بھی امیان چی تویر امتیاز

ছাড়বো নি পেটাই আপনারা কি চান আমি করছি একটু দিচ্ছি তো নামাজ পড়া বন্ধ কর নামাজে পড়বি ফের বলবি নবী মরে গেছে কেন নামাজের সঙ্গে নবী তোর নাকি নামাজ তো আল্লাহ দিয়েছে আবে বেখু নবী মেয়েরাজে না গেলে নামাজ দিত মেয়েরাজ থেকে নামাজ আনলেন

কিরিয়া আল্লাহ বলে আমার মতো যেন পঞ্চাশ ভক্ত এত সবাই জানেন তো মোসা নবী বলছে পারবে না ফিরিয়েছা নবী জানতেন না আমরা পারবো না পারবো না পারবো কিনা নবী জানতেন না জানতেন তো কিন্তু নবী কেন কমাননি নবী জানতেন যে আমি রাস্তায় থাকবো মুসা নবী বলবেন যে যে কমই আনো তাহলে কি হবে পরবর্তীতে আমার চাহানাওয়ালা আমার উম্মতরা ওই আমার কুত্তা মাওলুদের মুখে জুতো মেরে জবাব দেবে ঠিক না বেটা তো নবী ফিরে গেলেন মুসা নবীর কথায় এক এক করে নবার গেলেন পাঁচ পাঁচ কমলো ফাইভ ইনটু নাইন পঞ্চাশ

মুসানবী বারবার ফেরাচ্ছেন আর নবীও যাচ্ছেন বাহ 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 মুসানববি বারবার ফেরাচ্ছেন নবীও যাচ্ছেন আবারও কমাতে চেয়েছিলেন আল্লাহ নবী বলে আমাকে লজ্জা লাগছে আর কমানো যাবে না কিন্তু ওখানে তো কথার কথা আরে পাঁচ থেকে কমিয়ে দিলে পঞ্চেতন থাকবে না পাঁচ কমিয়ে দিলে পাঁচ থেকে কমিয়ে দিলে সানচেতন থাকবে না কারণ পাঁচ ওক্ত নামাজের মধ্যেই পর্দানাসীন নিয়ত আছে নিয়তটা যে করে পর্দার ভেতরে করে আমি করি আমি জানি দ্বিতীয় কেউ জানে জানে না এটা খাতুনে জান্নাতের নামাজের মধ্যে একরকম রেখেছে কে আম যখন করি তো নবী মুস্তফা রুকু যখন করি তো মওলা আলী সাইদাই যাই তো কারবালাই হুসেন সাল্লাম আর কাউ দিতে ইমাম হাসন সাল্লামের সুরত আছে জোরে বলে পাঁচ ওয়াক্ত ঠুকতে ঠুকে এবারে বলি আমার প্রশ্ন

তো দেড় হাজার বছর পূর্বে যে আমার নবী না হলে মুসা নবী হতেন না সেই নবীর বদলে নখের কোণার কোন বলল হয় মুসা নবী বেঁচে ছিলেন তাহলে তুমি বলতে চাচ্ছ যে পাঁচ অক্ত পড়ছি মুসা নবী কমিয়েছে মুসা নবী জিন্দা জীবিত তবে তো পাঁচ অক্ত নিয়েছো হ্যালো মুসা নবী জীবিত যদি মোর্দা বলতে মুসা নবীকে তাহলে পঞ্চাশ পড়তে আমার নবীর মতো যদি বলতে মারা গেছে মানতে না তাহলে পঞ্চাশ পড়তে হতো তাহলে পঞ্চাশ যখন পড়তে তোমার বিয়ে শাদি বিবি ছেলে পুলে নাগাল থাকতো না পড়ে পড়ে ঘরে ঠুকে মরে যাবো পাঁচ তো পড়ার সময় পায়নি পঞ্চাশ শক্ত পড়ে মরে হ্যাঁ হ্যাঁ তাহলে মুসহানবিকে কামটা খাত মাহবি জীবিত বলছে জিন্দা বলছে কথা ঘর করছে জীবিত মনে করে বলেই তো পঞ্চাশ জায়গায় পাট পড়ছে আর আমার নাবিকে মোর্দা বলছে কত বড়ো পাড় হারান হারান জি আফসোস তোমার কথা বুঝতে পারছেন

আকের মজলিস জি কোরআন এক আমরা এক নবী এক তো আমরা এক কাবা কিবলা এক তো আমরা এক জি আমরা একের দলে তাহলে এখানে বোঝা গেল যে নবী নবুয়ত রিসালাত মাওলানা আলী পাক দরবারে সেই মজলিসে বসে একবার ভেবে দেখেন যে নবী আমার মাওলানা আলীর জন্য আল্লাহর হুকুমে নবীকে হাত উঠাতে হয় সেই আলীর নাড়াতে আমরা হাত উঠাবো না नाराয়ে হায়দারী

কম বোঝেন আচ্ছা দু চার আচ্ছা ঠিক আছে আমি নাতিয়া কালাম পড়ব নাতিয়া কালাম হিন্দ উর্দুতে পড়ব তোর উর্দুতে দু একটা শের না বললে আবার মানাম সে হবে না হ্যাঁ জি হামদ হায় আল্লাহ কি জাহির হায় বিসমিল্লাহ সে হামদ হায় আল্লাহ কি বিসমিল্লাহ ছাড়া তো জাহির হয় না যতই আলহামদুলিল্লাহ বলি আগে আসেন

وہ ہمیں نہیں ملتا ملتا ہے رسول اللہ سے بازوز حب محمد صلی اللہ علیہ وسلم بازوز حب محمد کامل ایمان ہو نہیں سکتا جنہی نبی محمد محبت نہ تھا کہ تو کامل ایمان در ہوتے بار بے نہ وہ آجا جلو شاہدنے میں تو سب جگہ نماز پر لو خدا خدا بلو مسلمان ہو نہیں سکتا بازد حب محمد, 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 محمد کامل ایمہ محمد ایماں ایماں ہو نہیں سکتا خدا, خدا کو ماننے خدا والا وہ مسلمہ ہو نہیں سکتا نبی نے فرمایا مولا عمد شان علی کی گنج رکھوں بولے کرم نا نبی نے فرمایا مولا شان علی کی بس ایک ہی سند ہے علی اور نبی کی کائنات بنانے کے لیے اور اللہ سے ہم تک پہنچانے کے لیے اللہ کو ضرورت تھا محمد کی اور قیامت تک نبوت اور رسالت اور بلایت کو قائم رہنے کے لیے اللہ اور محمد کو ضرورت ہے علی کی اسی لیے فرمایا سر کیا نبی نے فرمایا مولا شان علی کی بس ایک ہی سند ہے علی اور نبی کی اللہ کو ہے جتنی محمد کی ضرورت اللہ کو ہے جتنی محمد کی ضرورت اتنا ہی ضرورت ہے محمد کو علی علی ہم نے میں یہ پڑھا ہے کملی والے کر تو با بڑا ان شاء قرآن سے ہم فجال بیان کریں گے نبی مصطفیٰ یہ قرآن میں نبی کا کیا شان ہے ہم نے قرآن میں یہ پڑا ہے کملی والی کر تو بڑا گے

ہو کرم مجھ پہ شاہ امت کا نام لیتا ہوں میں پنچتن کا کرم ہم سب پہ شاہے امت کا جو بادشاہ ہے ہو کرم ہم تن کا رنگ لائی ہے میرے رنگ لائی کیا رنگ وہی رنگ قرآن میں ہے سرپا کا را اللہ اللہ کی رنگ من, من اللہ ہے اس رنگ سے کوئی بڑھ کر ہے رنگ, رنگ نہیں

رنگ لائی ہے ہمارے یہی شفائے شفائے رنگ کے لیے ہی رنگ ہم پکڑ لیں گے تو ہم لوگ کا شفاعت مل جائے گی رنگ لائی ہے ہمارے مصطفیٰ سے مقدر لڑا ہے سے مقدر لڑا ہے, سے مقدر لڑا ہے ہم نے قرآن پڑا ہے ہم نے قرآن میں تو بڑا بس آخری بند مشرا زیادہ نہیں جائیں گے تقریر کرنے کا وقت گزر جاتا ہے تو بس آخری بند ملازم فرمائے گا بادشک شیر نام سے اور بہت ہی عمدہ شیر ہے سمجھ پائیے گا تو اب کے لیے رونق کھل جائے گی ہاں او محمد او محمد ہے نور خدا ہے یہ نہ سمجھو او خدا سے جدا ہے کیا بات ہے نہیں سمجھ پا رہے او محمد خدا کا نور تو ہے آواز ہو چکا دیجیے محمد خدا کا نور ہے لیکن یہ نہ سمجھو خدا سے جدا ہے جدا نہیں ہے تو محمد مطلب کیا محمد خدا نہیں پھر محمد خدا سے جدا بھی نہیں خدا نہیں پھر جدا بھی نہیں تو ہوگا کیا کچھ بھی تو ہوگا بیچ میں کیا ہوگا خدا نہیں جدا, جدا, نحن, جدا, بھی, جدا بھی نہیں ہوگا کیا اللہ دے رہا ہے اللہ دینے والا محمد لینے والا اللہ سے لیتے ہیں بندے کو دیتے ہیں اللہ سے لیتے ہیں بندے کو دیتے ہیں پھر بندے بندہ کا دعا مقبول فرماتے ہیں اللہ کے پاس پہنچاتے ہیں محمد اسیلہ ہے خدا کا بھی اسیلہ بندہ کا بھی اسیلہ یعنی محمد ایسا مقام پر ہے جو محمد کے بغیر خدا بول نہیں سکتا جو بھی کچھ خدا بولتا ہے تو محمد کی زبان سے بولتا ہے محمد یا رسول اللہ یا رسول اللہ یا علی ماشاءاللہ ماشاءاللہ سب جندہ دل والے ہیں <سرماحنت> <تصفحنت>

তো প্রাধান্য ব্যাস আপনাকে জিন্দাদিল দেখুঙে আমি দোয়া ফরমাতে যাওগা জিন্দাদিল দেখবো যে দোয়া বলবো জিন্দা দিল না দেখি তো মোরদা দিল কে দোয়া করে লাভ নেই হ্যাঁ মোর্দা দিলে আমি পছন্দ করি নেবো একদম জিন্দা দিল হয়ে বসে আর মনোযোগ দিয়ে শোনেন তিনি শাল্লাহ যেটুকু জিন্দা আছে এমন জিন্দা করবে পুরো সারা জীব নেই গিয়ে মরে গেলেও আর মরবে না জীবিত থাকবে যদি ফোরমান হয় তো দেখবেন দু চার বছর দশ বছরের কবর ধসে করে দেখবেন লাশও প্রথমে মাটি খাবে না

جو خدا, خدا سے بھی ناتا ہے اور بندہ سے بھی ناتا ہے کے جوڑے ایسے ہیں اور اللہ سنگ تو بیچ کری یہ اشیلا کے بغیر خدا بھی بول نہیں سکتا کیا بات ہے او محمد ہے نور خدا ہے یہ نہ سمجھو درمی آیا کر احمد شر میم کا ایک پردہ پڑا ہے کس کا پردہ وہ کسا وہ کسا میم کا پردہ نہ کپڑا کا پردہ نہیں سکا نہ کپڑا کا پردہ نہ کوئی دیوار کا اڑال میم کا پردہ وہ کیسا ہے ہم کو سمجھ میں نہیں آتا ہے تھوڑا سا ہم کو بھی سمجھا دیجئے نا میم کا پردہ کیا ہے بولو ہم آگے بولے میم کا بیٹھئے بھائی بیٹھ جائیے میم کا پردہ اچھا ان کا پردہ مم جو جس کا اپنا کامل مرشد کے پاس تو جاننا ضروری ہے اس کا حقیقت اور بھی گہرائی ہے لیکن میں اتنا گہرائی تک نہیں پہنچوں گا کیونکہ یہاں سب کو لینے والا نہیں ہے ایسا کھانے کا ہے جو کھانے والا اگر نہ ہو تو کھانا نہیں دینا چاہیے بھی میں ایسا عام طور سے میں بتا کے جا رہا ہوں تو سب کو سمجھ میں جائے گا بھائی عربی تو بول بونا بنگلہ বাংলায় আয়াকার ময়াকার দ কি হলো আহম আহম আয়াক ম উঠিয়ে নিলে নিল হ মাকার দটা শুধু উঠিয়ে নিল কুল হো 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 আল্লাহ কি না আল্লাহ আল্লাহ আহাদ মানে আহ আল্লাহ আল্লাহ গায়েব আহাদ গায়েব দেখা যায় না যখনই আবার আ হ ময়াকার দ আ হ আ হ আকার দ আহাদ কিন্তু ওই আকার আর হ এর মাঝখানে ম বসিয়ে দিলে আহমদ তাহলে ম বসিয়ে দিলে আর আল্লাহ থাকে না হয়ে যায় আহমদ কি হলো ম বসিয়ে দিলে আল্লাহ থাকে না হয়ে যায় আহমদ মোহাম্মদ কে কেউ আল্লাহ বলে আহম্মদ কে কেউ আল্লাহ বলবে আল্লাহ বলবে কিন্তু কেমন করে হলো মিম বসে গিয়ে আহমদ হলো মিম উঠে দিলে থাকলো আহাত আহাত ছিল আল্লাহ নিজেকে নিজের নূরের দ্বারাই মোহাম্মদের মিমের পর্দা বসিয়ে আহমদ হয়ে গেল তফাত কোথায় এতটুকুই থাক পীরের রং না হলে এর থেকে বেশি কে হারাইতে যাওয়া যাবে না তো এই জন্য বলছে দরমিয়ায় আহমদ আহাদ ছিল احمد کا نہ ہو نہ میں میں کا ایک پردا پڑا ہے ہم نے قرآن میں یہ پڑا ہے رم دی والے بڑا ہے اللہم

হাকিকত মানে জানেন তো একটা বীজ রোপণ করলে গাছ কটা হবে একটাই হবে বেরোবে কটা দুটো হয় যে কোনো বীজ আপনি রোপণ করে দেখবেন দুটো পাতা বেরোয় ঠিক না বেটি দুটো পাতা বেরোয় গাছ একটা দুটো পাতা বেরোবে কিন্তু ওটা বড় হয়ে একটা কাণ্ড নেবে তারপর ডাল বলা হবে কিন্তু আমি প্রথম অঙ্কুর যেটা বেরোচ্ছে সেই জায়গাটাই বলছি নবী মুস্তফার হাকি কিছু মৌলিক ভাবে আপনাদের স্বামীপে রাখবো প্রথম প্রথম যদি দেখি নিতে পারছেন সবাই না হলো অন্তত শতকরা সত্তর আশি পার্সেন্ট তাহলে কিছুটা দিতে ভালো লাগবে আর যদি দেখি যে না লোড পড়ে যাচ্ছে ঠিক মস্তিষ্ক ভার হয়ে যাচ্ছে এখানে আসছে না তাহলে কিন্তু আমি ফাজালে যাব হাকিকত আলাদা জিনিস ফাজাল আলাদা জিনিস তো আমি আগে বলতে চাই যে আমরা ব্যবহার করি বিশ্ব নবী দিবস

যা আছে এরই নবী আসমানের নবী নয় তাই না তাহলে আসমান থেকে নবী কেটে গেল তাহলে নবীকে বিশ্ব বলা যাচ্ছে না গর করেন বিশ্ব নবী নবী পাকের হরফ লেগে যাচ্ছে তাহলে উনি আসমানের নবী নয় আচ্ছা ফারিস্তা আসমানে থাকে তাহলে ফারিস্তাও কেটে গেল নবীদের ফারিস্তাদের নবীও নয় আল্লাহ আর থাকে বিশ্বের মধ্যে পড়ে আরশাজিম তাহলে আরশাজিমের নবী নয় কত কাটছে দেখুন এই যে আমরা ব্যবহার করি বিশ্বনবী দিবস উপলক্ষ তাহলে আমার নবীকে কি বলবো দোনো আলামের নবী সারা জাহানের নবী দো জাহানের নবী যেখানে যেখানে সৃষ্টি সেখানে সেখানে নাবী তাই না সুরা ফুরকান প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী ফুরকান আলা আবদিহি লিয়াকুন লিল আলামিন নাযীরা আমরা সবাই আল্লাহর বরকত দশ বিদ তেলাবাদ করেছি আল্লাহ বড় বরকতওয়ালা আল্লাহ বড় পাক পবিত্র বান সুভনা আলা আল্লাহ কিন্তু আল্লাহ নিজের বরকত নিজেই বলছেন নিজের প্রশংসা নিজেই করছেন কি তাবা বড় বরকতওয়ালা যিনি তিনি কি আল্লাহ নিজেকে নিজেকে বলছেন কি বলছেন তাবা রকেল্লাজি আল ফুরকান নাজিল করেছি আমরা ফরকান ফুরকান মানে কি নাই অন্যায় ফাই সালাকারী হক না হক এর ফয়সালা করি পার্থক্য করি ফুরকান ফুরকান আলা আবদিহি তার বান্দার উপরে তাহলে আমরা নাজিল করেছি আল্লাহ নিজের প্রশংসা নিজের বরকত মই তসবিহ তেলাওয়াত করে বলছি নিজের গুণগান করে বলছেন যে আমরা নাজিল করেছি ফুরকান কার উপরে না আলা আবদিহি তার বান্দার উপরে আল্লাহ তার বান্দার উপরে নাজিল করেছেন ফোরকান নাজিল করেছেন তাবাও রাখ্লাজি নাজালাল ফুরকান আলা আবাদিহী বড় বরকতওয়ালা তিনি যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন পার্থক্যকারী একটা মানদণ্ড নাজিল করেছেন মানদণ্ড নাজিল করেছেন মিজান নাজিল করেছেন নাহক আর হকের পার্থক্যকরণকারী একটা নাজিল করেছেন তাহলে সেটা কি সেটা কার উপরে নাজির করেছেন না সেটা নাজিল করেছেন আল্লাহ বলছেন আমি আমার বান্দার উপরে নাজিল করেছি আল্লাহ আবদেহি তার বান্দার উপরে নাজিল করেছেন কেন লেয়াকোন আলিলা আল আমিনা ভাই কোরআন বলছি কোনো হাদিস বলে নিজে প্রাসাদ লাগবে লেয়াকোন আলিলা আল আমিনা নাজিরা যেন তামাম জাহানের সতর্ককারী হয়ে যায় তামাম তামাম আলআমিনা तमाम সৃষ্টি আলামিন আলম বলেনি নি আলামিন বলেছেন ভাই আলামিন বলতে আমরা কতটা বুঝবো আলামিন বলে কাকে আপনি যখন নামাজে গিয়ে বলছেন যদি সেখানে আলামিন না বুঝতে পারেন তবে আমি নামাজের বাইরে এখানে বুঝাতে পারবো না যখন গিয়ে বলেন আলহামদুলিল্লাহ তামাম প্রশংসা আল্লাহ পাকের জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তামাম জাহানের পালন করতা জোরে বলেন তামাম জাহানের পালন করতাকে জোরে বলেন তামাম জাহানের পালন করতা জোরে বলেন জোরে বলেন আল্লাহ তাহলে আল্লাহ হলেন তামাম জাহানের পালন করতা তিনি তামাম জাহানকে পালন করছেন তামাম জাহানের পালন করতা হলেন আল্লাহ তাহলে আল্লাহ এমন কোন সৃষ্টি নাই যে তাকে পালন করেনি যেখানে যেখানে সৃষ্টি ভাই আমার নাবি কত বছর পূর্বে পৃথিবীতে এলেন প্রশ্ন করছি একটু জবাব দেবেন অডিয়েন্স কে প্রশ্ন করলাম হাউস কে প্রশ্ন করলাম যে আমার নাবি কত বছর পূর্বে পৃথিবীতে এলেন সাড়ে চোদ্দশো তো পনেরোশো দেড় হাজার বলেন ঠিক আছে তো দেড় হাজার বছর থেকে কি আল্লাহ এই সৃষ্টি করেছে নাকি তার আগে ছিল তার আগে ছিল কত আগে ছিল বলতে পারবো না ও কেউ বলতে পারবে না টাটা বিল্লা যদি কম্পিউটার তৈরি করে পুরো ফ্যাক্টরি দুনে লাগিয়ে দেয় অঙ্ক কষে পারবে না তাহলে কত আগে থেকে আল্লাহ সৃষ্টি কুলে যখন তার হাবিবকে কে বানাননি নুরে মোহাম্মদ বানাননি তখন কোন সৃষ্টি ছিল না আল্লাহ পাককে বানানোর উদ্দেশ্য নবী পাক নিজেই বলছেন আউওয়ালুমা খালাকাল্লাহু নূরি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুত মাদাজুন নবুয়তি হাদিস কোট করেছেন আউওয়ালুমা খালাকাল্লাহু নূরি আমার নবী বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন তাহলে নূরে মোহাম্মাদি হলো এক পামট মৌলবি এসে বলে আপনি ভুল ওয়াজ করছেন আমি বললাম ভাই আমি তো তালেবে এলেম বড় কারু ওস্তাদ নয় তো বলুন ছাত্র হিসাবে শিখে নেব ভুলটা কোথায় তো বলুন অস্তাদ জি আমার ভুলটা কোথায় যারাই নবীকে বড় ভাই বলে সেই অস্তাদি এসেছে আমাকে ভুল ধরতে জি তাই আমি বলে ভুলটা কোথায় অস্তাদি বলুন ভুলটা কোথায় কারণ আস্তারা আজাজিকেও বলেছিল অস্তাদজি তো আমি না হয় আজাদ ভাইকে বলছি ওস্তাদ দি কথা করছেন হ্যাঁ বলুন ভুলটা কোথায় না ভুলটা এই জন্য যে আপনি বলছেন যে আল্লাহ নাকি তার নিজের জাতি নূর থেকে নবীকে বানিয়েছেন বলে হ্যাঁ এটাই তো বলেছি আল্লাহ ছাড়া আর কিছুই যখন নাই তো আল্লাহ কি থেকে বানাবে নবীকে বানা তো নিজের থেকে বানাবে বলে না না হুকুম করেছেন নিজের নূর জাতি নূর থেকে নয় হুকমে নূর আমি কিরকম না হয়ে যাও কোন ফায়াকুন

জাতি রসুল নয় আল্লাহ জাতি নূর থেকে নয় বলে না সেরেক হয়ে যাবে কুবরি হয়ে যাবে জাতি নূর থেকে নয় কি তবে না হুকুম করেছেন বলে আচ্ছা বলেন আপনার কথাটা আপনার কথাটা কিছু সময়ের জন্য অ্যাকসেপ্ট করে নিলাম মেনে নিলাম এবার আমি বলি আল্লাহ যখন হুকুম করেছিলেন হুকুম করলে একজন হুকুম করবে অপরকে ঠিক না বেঠিক একজন হুকুম করবে অপরকে তো আল্লাহ ছাড়া দুই যখন নেই আল্লাহ কাকে হুকুম করেছিল তোমার বাপ ছিল

নুরে মোহাম্মদ কোন নিয়া হাবিবি হে হাবিব হয়ে যাও মোলানা সাহেব চোদ্দটা মুফতি এসে ধরেছে আমাকে জায়গাটার নাম হচ্ছে ওলমা নগর বাবারে প্রমাণ আছে সিজবেড়িয়া হাওড়া দৃষ্টি পেয়েছেন আজও প্রমাণ আছে ওই এলাকায় গেলে দশ মিনিট বলছি আমাদের মুক্তি সাহেব দেন এক ঘন্টা বক্তব্য দেবে আমি আমি একটা প্রশ্ন করে নামবো দশ মিনিট দিতে পারে তো বাপের বেটা পাঁচ মিনিট দিতে পারলো না সব বড় বড় ইয়াম পাগড়ি পান্নেওয়ালা উল্টো সিদ্ধা বলে চলে এখন চলে যান মাইক ইনশাল্লাহ ভালো আছে ঘরে জানলা করে রাখবেন সব আজ যাবে পৌঁছে যাবে যে জায়গায় তাজিয়া পাগ উঠাতে পারতো না ইয়া রাসূলুল্লাহ বলতে পারতো না কিরকম তাহলে জায়গায় বলুন সেই জায়গাতে গিয়ে এই গুনাহগার লড়াই করেছে আজকে তাজিয়া পাক হচ্ছে মাসকালান্দার হচ্ছে ইয়া আলী আলী হচ্ছে আহলে বাতের নারা চলছে এমন আবট আবট জায়গাগুলো আমার নসিবে পড়ে আল্লাহ পাকের কাছে বেশমার শুকরিয়া জানাই এই গুনাহগারকে দিয়ে তৈরি করে দেয় ই আমার প্রিয় মুর্শিদের কারবেন কদমে নজরে বাদারাত আহলে বাতের রাসূলের সাদকা মেহেরবানি আমি বললাম মুফতি সাহেব আল্লাহ হুকুম করেছেন কাকে বললেন হয়ে যাও কোন ইয়া হাবিবি হে হাবিব হয়ে যাও কাকে বললেন তাহলে নিজেকে বলেছেন দ্বিতীয় তো হুকুম মানার কেউ নাই যেমন আমরা নিজেকে হুকুম করি ইমতিয়াজ বাড়িটার দেওয়াল ধসে যাচ্ছে প্লাস্টার না করলে কিন্তু নোনা লেগে যাবে তার মানে আমি নিজেকে হুকুম করছি ফের নিজেই পালন করছি ঠিক না বেঠিক

নূরে মোহাম্মদ মোহাম্মদ হে হয়ে যাও তাহলে হয়ে যে গেল থেকে হলো নিজেকে হুকুম করলো নিজেকে হুকুম করলো হুকুম করনেওয়ালা আল্লাহ আর যে হুকুম মানে সে আল্লাহ হয় না সে বান্দা হয় তাহলে আল্লাহর মধ্যে মৌলবি সাহেব জবাব দিয়ে যান যে হুকুম করলো সে তো আল্লাহ আল্লাহ এক তার মধ্যে সে নিজেকে হুকুম করলো আবার নিজে মানলো আল্লাহর মধ্যে কোন ভাগে বান্দা হলো কোন ভাগে আল্লাহ হলো এটা ভাগ করে দাও জি আল্লাহ জবান আছে জবান যদি থাকে তো নবীকে বলবে কেন কল আপনি বলে দিন কোরআন আল্লাহর বাণী কিন্তু আমরা যা পেয়েছি রসুলের যে ঠিক না বেঠি একটাও আল্লাহর বাণী শুনেছে এরকম কোন রাবি পেয়েছেন কোন মলমিশা বলেছে যে আল্লাহ থেকে ডাইরেক্ট কোন আয়াত শুনেছে অন্য রাবি আয়াত করেছে না সাহাবা থেকে নিয়ে পৃথিবীর মানুষকে আজ পর্যন্ত যত আমরা পেয়েছি সব রসুল্লাহ জবান থেকে পেয়েছি রসুল বলেছেন আল্লাহ তো মেনে নিয়েছি রসুলকে মেনেছি তো আল্লাহকে মেনেছি তাহলে ইমানে রাসূল আগে হবে না ইমানে আল্লাহ আগে হবে ইমানে রাসূল হবে কেন না রাসুল যদি বলেছেন আল্লাহ ওয়াহেদ আমরা মেনেছি আল্লাহ ওয়াহেদ আমি আল্লাহ রাসুল হ্যাঁ মেনে নিয়েছি কোরআন পাকে দ্বিতীয় সূরা বাকারা দ্বিতীয় আয়াত জালিকাল কিতাবুল রাইবা ফি এই এই কিতাবের মধ্যে কোনো গুঞ্জাশ নেই কোনো شکসবাস সন্দেহ নেই আছে নাকি তাহলে কোরআন প্যাকে যখন কোনো সন্দেহ নাই এটা প্রমাণ সনদ দলিল দেন আমাকে আমি যেটা বলছি আগে বলেন মেতে গেলে হবে না আপনার আমার কোরআন সব বিশ্ব মানে না আমি বলবো না কোন ইহুদি নাসারা বৈদ্ধ জৈন নপুর শর্মা তাসলিমান আসরিন সালমান রুস্তি কেও না কেও প্রশ্ন করবে জি যে কোরানে বলছে জালিকাল কিতাবুল আরাবি ফি এই kitab এর মধ্যে কোন সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই এর প্রমাণ কি এই kitab যে निर्भेजल জোরে তো বললে হবে না ভাই নীল ভেজাল আমরা মানি তোমাকে মানতে হবে না এটা ঝগড়া এটা ঝগড়া আপনি কি দিয়ে প্রমাণ দেবেন কথা আমার বুঝতে পারছেন যদি প্রশ্ন করে কোন অন্য ধর্মাবলম্বীরা যে আপনার যে এই কিতাব কোন গ্রন্থে এই কথা লেখা নেই যে আমার পুরাণ কোন সন্দেহ নেই গীতাতে কোন সন্দেহ নেই হাদিসে কোন সন্দেহ নেই এরকম হাদিসেও লেখা নেই পৃথিবীর এমন কোন গ্রন্থ আছে দেখিয়ে দিক যে প্রথমেই বলেছে এই কেতাবের মধ্যে এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই একমাত্র কোরআন দাবি করছে যে এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নেই ঠিক না বেটি কোরআন যখন দাবি করছে মুসলমানের কোরআন অন্যান্য ধর্ম যদি প্রশ্ন করে আপনার এই কোরআনে কোন সন্দেহ নেই প্রমাণ দেন অডিয়েন্স খামোশ এক বাক্যে আমরা তাকে মানতে হবে যে কোরআন নাজির করেছে আল্লাহ আল্লাহ তুমি নিজে এসে প্রমাণ দাও আল্লাহর থেকে আল্লাহ জবান নাই তো বলবে কোথেকে আল্লাহকে পাওয়া যাবে আমাদের যাবতীয় জ্ঞান গর করেন আমার জমলা কথার দিকে আমরা যাবতীয় অনুভূতি বিভিন্ন দিক দিয়ে পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে বিশেষ বিশেষ জ্ঞান অর্জন করি বিভিন্ন ধর্ম গ্রহণ তো কিন্তু আজও পর্যন্ত কোরআনকে টেক্কা দিতে পারে না এই কোরআনের বাণীকে আজও পর্যন্ত আমরা বড় বড় মূর্তি মহাদেশ বড় বড় পীর পর্যন্ত দাবা করতে পারেনি যে পূর্ণ কোরআন বুঝে নিয়েছে হাজা নামাজ বাপের আঙ্গুর বাগান সম্পত্তি পেয়ে চাকরি পেয়ে বিক্রি করলেন অর্ধেক গরিব দুঃখের দান করলেন অর্ধেক কে নিয়ে পড়াশোনা এলম হাসিল করার জন্য বিভিন্ন মাদ্রাসা সঞ্জয় বখরো এখানে ওখানে বগদাদ বিভিন্ন জায়গায় বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মুফতি মুহাদ্দিস হলেন কিন্তু কেতাব হাদিস কোরআন পড়ে দেখছে এ তো সব নাম পাচ্ছি যাদের নাম পাচ্ছি এদের ঠিকানা কোথায় তো আল্লাহ তো লেখা আছে না আল্লাহ ঠিকানা কোথায় তার তার মানে বোঝা গেল আমরা বলি মসজিদ ঘর গস পাখের থেকে খাজা হাবার থেকে বড় বড় তৎকালীন যুগে জানতো না যে আল্লাহর ঠিকানা মসজিদ খাজা বাবা মসজিদে গিয়ে আড্ডা দিতে পারতেন আল্লাহ ঠিকানায় পৌঁছে যেতেন কিন্তু উনি মসজিদ ছেড়ে গেলেন কোথায় উসমান হারুনির কাছে গড়কো ছেড়ে মসজিদ ছেড়ে গেলেন কোথায় না পীরের কাছে আর আজকের মোল্লা বলে সব জায়গায় ছাড় মসজিদে আর আমার নবী বলছেন মসজিদ ভর্তি নামাজি হবে একটা জামানায় একটা ईमानदार পাওয়া যাবে না তার মানে এ ডাকছে বেঈমান করার জন্য আর গসパク খাজা গরি না যাউনিরা ডাকছেন কোথায় ईमानदार বানাবার জন্য কোথায় না মসজিদ ছাড়ো আগে মসজিদ ছাড়ো আগে ওলি ধরো ওলি ধরে ওলি যে মসজিদ দেখাবে সেই মসজিদে চলো

এই হাত আলো নিভিয়ে গেলে আওয়াসা থেকে অন্ধকার রাত্রি হয়ে গেল দেখতে না পেল রাস্তা যদি না পাই কোথাও না কোথাও একটা খুঁটি বা সাহারা দেওয়াল ধরার আশ্রয় নেই ঠিক না বেটি তো দেখলাম দেওয়ালে হাত দিতে গিয়ে বাড়ির কোনো একটা ফ্যামিলি পরিবারের একজন সদস্যের হাত পড়ে গেল দেওয়াল হলে শক্ত হতো তো নরম নরম কে রে বেটা না আমি তোমার মেয়ে গো আচ্ছা মা আচ্ছা হ্যাঁ না তাহলে হাত দ্বারায় বোঝা যায় শক্ত না নরম নরম ঠান্ডা ঠান্ডা না 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 গরম গরম হাত বোঝা যায় শক্ত হাতের শক্ত বা নরমটা অনুভব করতে বললাম ঠান্ডা বা নরম গরম অনুভব করতে বললাম আল্লাহ কি হাতের মধ্যে আসবে হ্যাঁ না বলে তাহলে আল্লাহ স্পর্শের বাইরে ছোঁয়ার বাইরে টাচ বাইরে টাচ হচ্ছে না আল্লাহকেও টাচ আনা যাচ্ছে না একটা গ্যান কেটে গেল গড় করেন চোখের মধ্যে দেখছি কি ও কে আর সাজাওয়াট নবী দিবস উপলক্ষে কি সুন্দর সাজিয়েছে কি সুন্দর সাজিয়েছে তাহলে চোখ দেখছে এই যে পিলা এই লালি ডিজাইন এই ঝাড়বাতি হ্যাঁ চোখ দেখছে না এ রোগা এ এ এ এ মোটা কালো ও নীলা হ্যাঁ বিভিন্ন তো এই চোখে এত কিছু জ্ঞান অর্জন করছি হর রকমের দৃশ্য দেখে সেই রং বলছি তাহলে এই চোখের মধ্যে কি আল্লাহর মতো কোন রং আসবে চোখের মধ্যে আসতে পারে তাহলে দুটো ইন্দ্রিয় বেকার দুটো হাত দ্বারায় আল্লাহ এলো না চোখে দাঁড়াতেও আল্লাহ এলো না কান শুনছে লতা কি না ঘাটা কি লতা গাইছে না কিশোর গাইছে হ্যাঁ মোহাম্মদ রফিক গাইছে না দেবানন্দ সাহেব গাইছে হ্যাঁ আপনার এটা মেয়ের সুর না পুরুষের সুর এটা কি মেয়ের সুর নারীর সুর না কোনো মরদের সুর পুরুষের সুর এটা কি আপনার কে ডাকছে কিভাবে ডাকছে মোটা না সরু না ঠান্ডা না গরম কার কেমন সুর এই সুরের আওয়াজ কান গ্রহণ করে তাহলে হাত ওই জ্ঞান থেকে দূরে চোখ ওই জ্ঞান থেকে দূরে চোখের জ্ঞান দেখা হাতের জ্ঞান ধরা ছোঁয়া কানের জ্ঞান কান থেকে যে জ্ঞান অর্জন করি এল অর্জন করি শ্রবণ করা নারী না পুরুষ লতা না কিশোর মানে সরু না মোটা এই আওয়াজগুলো আমরা পাই গরু ডাকলো না ছাগল ডাকলো কে হাম্বা করলো কে প্যা করলো এ কান বলে দেয় কি জি কান বলে না এটা ছাগলের আওয়াজ এটা গরুর আওয়াজ এটা নারীর আওয়াজ এটা পুরুষের আওয়াজ হ্যাঁ তাহলে এ কানের মধ্যে যেটা পায় চোখে সেটা হয় না চোখে যেটা পায় তো হাতে সেটা হয় না তাহলে এই কানের মধ্যেও কি কোনো আল্লাহর সুর আসতে পারে কানের মধ্যেও আল্লাহকে পেলাম না এবারে রইলো নাক দুর্গন্ধ না সুগন্ধ খুশবু না বদবু তাহলে এ নাকের কাজ কানের নয় যে তিন টি বললাম এ নাকের কাজ নাক করছে কি আল্লাহর বানানো কি শুক্রিয়া আদায় করবেন নাকের কাজ নাক করছে দুর্গন্ধ না সুগন্ধ খুশবু না বদবু তাহলে আল্লাহ যে খুশবু আল্লাহ যে সুগন্ধ নাকের দ্বারা কি আনা যায় আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু সবই আল্লাহর মধ্যে আছে আল্লাহতে খুশবু আছে আল্লাহকে ধরাও যায় আল্লাহকে দেখাও যায় আল্লাহর আওয়াজ শোনাও যায় কিন্তু আপনার আমার যে ইন্দ্রিয় কিছু হচ্ছে না ঘর করছে কোন কান কোন হা এই জীব এই জিহ্বা খাট্টা না তেতো মিঠা না কড়া

মন ভালো মন্দ বলে ভালো মন্দর মধ্যে সাধন থাকে না আল্লাহ থাকে রহমান রহমান মন্দ আসবে না শুনে আগে জ্ঞান অর্জন করি বলাটা পরে বলা মুখ হলে কোনদিন জ্ঞান অর্জন হবে না বাবা তাহলে পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে আল্লাহকে না টাচ করতে পাচ্ছি না স্বাদ বুঝতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না শ্রবণ করতে পাচ্ছি না সুগন্ধ নিতে পাচ্ছি আল্লাহ এই পাঁচের মধ্যেই নয় ঠিক না বেটি

প্রমাণ দিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন মদিনাবাসীকে বললেন এই জায়গাটার নাম কি জেনারাজ জেনারেল শিক্ষা শিক্ষিত আছে পুরনো মানুষ তারা জানেন ওই মদিনার জায়গাটার নাম ছিল ইয়াসরিফ কিন্তু আরবি উর্দু তারিখের মধ্যে আছে বাংলাতে ছিল আমরা টু ক্লাসে পড়েছি ফাইভ ছিল এইটাই ছিল এখন উঠিয়ে দিয়েছি মদিনার জায়গাটার নাম ছিল ইয়াসরিফ সাহাবিগণ বলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম ইয়াসরিফ এবার আল্লাহ রাসূল তার ভালো জানেন যে নাম রাখতে পারেন আমার নবী বললেন ও আমার মদিনার আনসারী সাহাবীরা এই জায়গাটার নাম ছিল ইয়াসরিফ কিন্তু আজ থেকে আর ইয়াসরিফ থাকবে না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখেছি এই জায়গাটার নাম মদিনা শরীফ হয়ে গেল আমার নবী যেখানে থাকেন সেই জায়গাটা মদিনা শরীফ হয়ে যায় সোনার মদিনা হয়ে যায় নুরের মদিনা হয়ে যায় কোরআন কি বলছি যদি নবী পাকের কদম মদিনাতে পড়েছে ইয়াসরেফে পড়েছেন ইয়াসরেফে পড়ার কারণে যদি মদিনা হয়ে যায় আজও পর্যন্ত মদিনা আছে কে পর্যন্ত মদিনা থাকবে ইয়াসরেফ মিটে গেছে আবাল হাকাম নাম ছিল নবী নাম দিয়েছে আবু জাহেল তো আবু জাহেল নাম আছে আবাল হাকাম কেউ জানে না নবীদাবান রাখা নাম কে মিটাতে পারে কার হিম্মত আছে রে তো বাপজি আমার ভাইরা আমার ফদনা সিন মা বোনেরা তাহলে বোঝা গেল আমার নবী যেখানে থাকে সেই জায়গাটা নূরের মদিনা সোনার মদিনা হয়ে যায় এবারে আসি নবী এখানে আছেন কিনা যদি থাকেন তো এই জায়গাটাও নূরের মদিনা তাহলে প্রমাণ করে দিয়ে আজকে যারা বিশ্ব নবী দোহাজে দো জাহানের নবী কায়নাথের নবী দু মিলাদুর নবী সাজাওয়াট করেছেন আজকে শুধু বিশ্ব নবী দু জাহান্নবী নবী দিবস ইদু নবী সাজাওয়াট করেনি সোনার মদিনা সাজাওয়াট করেছেন নুরেন মদিন আর সাজাওয়াট করেছেন প্রমাণ কি কোরান পাকে সুরা আল্লা হাজাবে ছ নম্বর আয় প্যাকে আল্লাহ পাকে সাৎ করছেন আন আওলা বিল আউ লাল মো মেন ইন মেন আনফুসেহিম বলেন আমার নবী মোস্তফা মমেনদের উপরে মোমেনদের প্রতি তাদের যে জান আছে মোমেনদের যে প্রাণ আছে সেই প্রাণের এক্তিয়ার রাখি আমার নবী রাখে না যারা মোমেন ইমানদার তাদের যান নবীর হাতের মধ্যে নবীর মধ্যে। নবীর অধিকারের মধ্যে তাহলে যেখানে যেখানে মোমেন আছে। সেখানে সেখানে নবী এখতিয়ার রাখেন সেখানে সেখানে নবীজি কায়েম করছেন সেখানে সেখানে নবী মজুদ আছেন তাহলে বলুন এই এত বড় মাঝে একজনও কি মোমেন নাই তো মোমেন যদি থাকে তো সেখানে নবী মোমেনের দেহ মাথা থেকে পা পরতো সারাপা মোকাম তার নবী নিয়ে নিয়ে আসেন অতএব ওই মোমেনের সারাপা মোকামদি না হয়ে যায় অতএব ওই যেখানে থাকে আর সেই জায়গাটা যদি সেই মানুষটা যদি মদিনা হয়ে যায় এই জন্য তো আল্লাহ রবালিরা যেখানে যেখানে সমাধি হয় সেই জায়গাটাকে শরীফই বলা হয় আজমীর শরীফ ওখদার শরীফ বিভিন্ন জায়গায় ওলি আছে সেই জায়গার নাম শরীফ বলে কী জি শরীফ বলে না এইজন্য জন্য শরীফ বলে যে নবীর গুণে গুণাম্বিত হয়ে যে মদিনা হয়ে যায় ওই মদিনা দেহওয়ালা ওই মদিনা রুহুওয়ালা আল্লাহর ওলি যেখানে যায় সেও শরীফ হয়ে যায় অতএব এখানে যে হাউসের মধ্যে মোমেন মোমেন যারা আসেন তাদের মধ্যে নবীব বিরাজ করছেন অতএব নবী যেখানে থাকেন সেই জায়গাটা মদিনা হয়ে যায় তাই মুর্শিদ বলছেন আমার নবী যার হয় না তুলনা না আরে নেন যে খানে সে সোনার মদিনাম নবী থাকেন যে খানে সে নূরের মদিনাম আমার নবী কমলি পারের কান্ডারি খোদা করলো নবীকে পারের কাণ্ডারি খোদা করলো নবীকে পৃথিবীতে দেখালো তার নোরের ছবিকে আল্লাহ যখন নিজেকে দেখা দিতে পারেনি তো নিজের সুরতে নবী মুহাম্মদকে কে বানিয়ে দেখা দিচ্ছেন পারের কান্ডারি খোদা পৃথিবীতে দেখালো তার পৃথিবীতে দেখালো তার ছবি ছবিকে তিনি যখন পারের মাঝিকে আমার নবী যখন পারের মাঝি আরে আমার নবী যখন পারের মাঝি আমাদের আর কি ভাবনা নবী তাকেন আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা নবে থাকেন যেখানে সে নুরের মদিনা আল্লাহ মাসাল্লে পাঁচটা হিন্দিদের মধ্যে যখন আমি আল্লাহকে পেলাম না পঞ্জেতনের মধ্যে পাব তো পঞ্জেতনের প্রথম শো হলো আমার নভী মোস্তফা তাহলে আল্লাহ প্রাক্তার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ প্রাক্তার পরিচয় দেওয়ার জন্য নিজে এলেন না মানাচ্ছেন কাকে মানাচ্ছেন কাকে আল্লাহ প্রথমে নিজেকে মানান না বান্দার কাছে আল্লাহ বলেনি আমাকে মান বলেছে নাকি কথা আছে মুরবি সাহেব আজকে টপিটা গান দিয়ে শোনো মন দিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করতেছো কেন না ঈমান আনতে হবে আগে কার উপরে কলমা কিভাবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল খুশ করে শুনছেন তো জিন্দা দিল তো খুলব কথা আচ্ছা বাহাত্তর মৌলবির বিরুদ্ধে আজকে আমি লড়ছি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটা লড়াই হয়েছে নাম বলছি না নাম বলার প্রয়োজনও মনে করে নি জি সামান্য সামান্য ওই সব মরবীদের নাম ধরে আমার লাভ নেই লাইন বলছি লাই লা লা

আল্লা পাখের রসুল পাকের পাঠানো তাহলে দ্বিতীয়বারে ঠিক না এটা তো এই যে ইল্লাল্লাহ এটা কোথা থেকে বেশি কোরআন থেকে কোরআন থেকে ইল্লাল্লাহ রসুল্লাহ রাসূলুল্লাহ বলি এক জায়গায় দেখাও উম একটা সুরতে রয়েছে লাই লাহে লাল্লা অনেক দূরে পশ্চিম প্রান্তে আরেকটা সুরতে রয়েছে মুহাম্মদ রসুল্লা এক জায়গায় কেন নেই কিন্তু পড়ার সময় এক জায়গায় ইমান আত্তে গেলে এক জায়গায় দুটো জুমলা মিলিয়ে হয়ে যায় এক কলে মা ঠিক না বেট আল্লাহর সঙ্গে যদি গায়রুল্লাহ শরীর করলে সেরেক্ষ হয়ে যায় তো মুহাম্মাদ আল্লাহ না গায়রুল্লাহ তা আমি মোল্লা বলবো মোহাম্মদ আল্লাহ নয় গাইরুল্লাহ নয় মোহাম্মদ হেজবুল্লাহ মোহাম্মদ হেজবুল্লাহ আল্লাহর জাতিতে দল মানে আল্লাহর নুরের নুরি হেজ

তুমি আমাদের কেউ তুমি তো অপর অপরের আরবি বা উর্দু হলো গায়ের গায়ের মানে আল্লাহর অপর তো আল্লাহ অপর কাকে করেছে নবীকে করেছে কাঠমোল্লা নবীকে গায়ের করতেছে আল্লাহ গায়ের করে দিয়েছে অপর করেছে আজাজিল কে ঠিক না করেন আল্লাহ কোন নবীকে গায়ের করেননি অপর করেননি

আচ্ছা আমরা আমাদের তোমরা হোলিকে আল্লাহ জায়গা আল্লাহর সঙ্গে মিলিয়ে দাও আল্লাহর সঙ্গে এক করো হোলিদেরকে নবীদেরকে আল্লাহর সঙ্গে সমতুল্য করাবে হবে কামবাকাত মাওলানা আমি কেন করতে যাব আমি করলে শিরক হবে আমার হিম্মত কি আছে আমার জ্ঞান কতটা একজন নবীকে অলিকে আল্লাহর সমতুল্য করব কিন্তু কারমল্লা অনেক তো হারাম হালাল বাঁচিস নি খেয়েছি সাদকা জাকাতের মাল রোজা মাসে এসে গরিবদের মাল লুণ্ঠন করে মাদ্রাসায় রেসি নিয়ে কি হবে মাবদের পুটি পাটি নিয়ে যাস তোমাদের ঝাপ পড়তে চলেছে দোকান বেশি দিন চলবে না কারণ এটা ইন্টারনেটের যুগ তখন গ্রামগঞ্জে গায়ে গায়ে বলতে দ্বিতীয় গ্রামে খবর যেত না আজকে এখানে আমি একা বলছি সারা ওয়ার্ল্ডে খবরটা যাচ্ছে ঠিক না বেটি বেঠি

মরিস বুঝিয়ে দিল দিয়ে দিলেন দেওয়াটা যে কতটা বৈধ অবৈধ একবার দেখলেন না যে আমার এই জাকাত সাতকা আমার এখানকার গরিবের পাও না এ করতে করছে মাদ্রাসা এতি মাসে তো মাদ্রাসা এতি মাসে তুমি এগারো মাস চাও না রোজা মাসে কেন আসছো এগারো মাসে যা পাই তার থেকে রোজা মাসের তো দশ গুণ বেশি পাবো কেন এগারো মাসে তো জাকাত নেই ফেতরা নেই কথা বলছেন চালাকি তো দেখেন একটু হুঁশিয়ার হন সাবধান হন না দানটা যেন বিফলে না যায় আপনার দান মানে ওটা তার প্রাপ্য আপনি একজনের কাছে ঋণই আছেন কার কাছে না আপনার যে ধন একশো টাকা আড়াই টাকা জাকাত দেবেন তাহলে আপনার পাশে গরিব আছে আপনাকে বাড়ি বই দিয়ে আসতে হবে কেন আপনি তো কাছে ঋণই না দেওয়া তো ঋণই থাকবে তাহলে ওর টাকা আপনি অপরকে করে দেবেন বুঝলেন ভালো করে আপনি দেবেন আপনার কাছে একজন পাবে আর আপনি অন্যজনকে দিয়ে দেবেন নাকি বেশি হবে বলে দেবেন ভাই আমার একটু বুঝে সুঝে দেবেন মলিব সাহেরা তারা পেটে আগুন ঢুকাচ্ছে আগুন তিনটে তিন ছেলেকে দেখিয়ে আর বিল্ডিং বালাখানা নিজে রাখাচ্ছে তা ও কারো শুন করে নিয়ে যেয়ে টাকা নিজের পকেটে তিরিশ টাকা দিচ্ছে মাদ্রাসা কত রেকর্ড দেখবে তো যাই হোক কথা হচ্ছে মজলিশটা দ্বিতীয়বারে এখানে করলে ভাই অন্তত ফ্যামিলি পরিবার ভুলকে কোন এখানে পারিবারিক পার্টি এটা সুদ্রোবে না তো আল্লাহ পাকের যে দেওয়া জ্ঞান গরিমা যে নিসবত যে সম্পর্ক যে নবীর হাকিকত সেইগুলো আজকে আমরা এতটা দূরে সরে গেছি যে বাস্তবে আমাদের বাড়িতে ওই যে কি বলে না যে একটা জায়গা আছে যেখানে কুকুর থাকে সেখানে নাকি হয় না না বলে যেখানে কুকুর থাকে সেখানে ফেরস্তা শুনেছেন তো হয় শুনেছেন তো হাদিসে আছে এই যেকোনো ফেরতার জিজ্ঞেস করবে যেখানে কুকুর থাকে সেখানে ফ্রেস্তা নাজিল হয় না আল্লাহর রহমত আসে না তাহলে ফ্রেস্তা তো আজরাইল সাল্লামের মধ্যে পড়ে আজ সাল্লাম তো ফ্রেস্তা একজন ফ্রেস্তার নাম আজরাইল সাল্লাম এটা শুনেননি হ্যাঁ না বলেন উনি হচ্ছেন মালিকুল मौत তাহলে মালিকুল मौत মৃত্যুর মালিক কে আল্লাহ আবার আজরাইল হচ্ছে মালিকুল মত ইও মতের মালিক সে দেখ হলো না আমি বলছি সেরে খোলো না আমি মাওলানা কোরআন পাকে আল্লাহ বলছি আমিও মৌলানা সেরে খোলো না আমরা তো মানুষ পড়ে ডাকি তো নিজে মৌলানা আল্লাহর সঙ্গে মৌলানা সঙ্গে সেরে কোজে শরীক নয় আর কোন ওলিকে যদি ডাকি বলে সেরে হয়ে যাচ্ছে আরে মৌলভী

তাহলে খ্রিস্টানরা একটাও মরেনি কুকুররাও মরেনি তাই না কেন খ্রিস্টানরা শোয়াতে বসাতে খাওয়াতে কুকুর রাখে ইংরেজি দেখেন না চুমুও খায় এক পাতে খায় মরেনি তাহলে হাদিসের সঙ্গে এই কুত্তার যে অবস্থা দেখছি আমি বিবিকে ভালোবাসি আমার বিবি যেন না মরে তার কাছে কুত্তা রেখে দেবে মালিকুল আসবে না আর মরবেনি কি জি হ্যাঁ

একটা মানুষকে কতবার ধরে তার মানে আমাদের অবস্থাটা এমন জায়গায় পৌঁছে গেছে কুকুরের একটু যে পায় সেটাও আমাদের মধ্যে নেই নবীর কি আদব করবো নবীর কি তাজিম করবো এই জায়গায় ফেরেস্তা আসবে আল্লাহ রহমত আসে না গজবী আসে ভাই আমার আকলমান কো কাফি ফাকাতে কি ইশারা আর নাদান কো কাফি নেহি দপ্তর কা বাটালা যদি বিবেক থাকে বুদ্ধি থাকে তো ইশারা যথেষ্ট পরদানাসিন বিবি যদি এক জায়গায় কোন জায়গায় কাপড় সরে যায় তো তার স্বামী যদি ইশারা করে ইশারা করলে আর যে উলঙ্গ বিবি তাকে তুমি গায়ে ঢেকে দাও না সে খুলে ফেলে দেবে ঠিক না বে তো আমরা উলঙ্গ উম্মত হয়ে গেছি নবীকে চিনি না বুঝি না তার আদব কায়দা না ডোন্ট মাইন্ড এতটা আমি দাওয়াতের ভুকার নয় যে বিয়াদব জায়গায় দাওত লোক আদব দিতে পারবেন মজলিসে দাওয়াত দেবেন একটা কথা আমি দুবার থেকে তিনবার বলে দিয়েছি তো ভাইরা আমার কোন কোথায় যাচ্ছিলাম আমি আগে বলেছি নবীর জন্য আমি জান দিতে পারি আর জান দেওয়ার জন্য লড়ছি একা সোশ্যাল মিডিয়া দেখে নেন শামসুল্লাহ কিভাবে লড়ছি আমি তো ভাইরা আমার আসলে ব্যাপারটা কোথায় আমরা নিজেরাই তো আদব শিখিনি আর বিবিদেরকে কি আদব দেবো হুম ছেলেদের কি আদব দেবো অন্তত যেখানে যেমন সেখানে অন্তত সে আদবটা দিতে বাবা যেখান মেহমান এসেছে বাড়ির ছেলেরা সামনে এসে দেখছে ফেল ফেল করে কিছু বাড়ি আছে আমরা তো প্রায় বাড়ি যাই কিছু বাড়ি আছে মানে আমি বুঝতেই পারলাম না কিভাবে ইশারা করলো ওই মুন্নি যে বললো বুঝে নিছে তার মানে আগে থেকে শেখানো আছে যখনই ডাকবো তুমি বুঝতে পারো নি বাবা কিন্তু আমরা বুঝতে পারি যখন ডাকবো তুমি সরে যাবে সরে চলে গেল আমাদের খাবার দিয়ে গেল তার মানে খাবার সময় দাঁড়িয়ে থাকতে নেই এটা তার আগে থেকে বলা আছে আবার কিছু বাড়ি আছে জানা দিকে দেখছিস ফেল করে আয় খাবি আয় হাত তো এরকম অধিকাংশ বাড়ি এগুলো কি বললাম ভাই এগুলো আগে থেকে তারতিব নিজেদের শেখাতে ধরেন আমি হাজার মৌলানা হতে পারি আমার মধ্যে কোনো বেমারি থাকতে পারে তো খেতে খেতে আমি নাও বলতে পারি সেটা দেখছি দিয়ে দিলাম হ্যালো এই যে সব শিখিয়েছে না যে এক পাতে খাও রহমত আছে এই সব মুনিশে ঢাকা ছাড়ো না সেই যুগ চলে গেছে জীবাণু খাওয়া দাওয়া সব রকম দিক দিয়ে বাপের থেকে বেটার থেকে এই যে করোনার টাইমে বলুন তো কেন ডাক্তার বৈজ্ঞানিক ডাক্তার কেন তো মারা গেল রুগী দেখতেছে বিভিন্ন দিক দিয়ে যারা জনবহুল মধ্যে চাকরি করে বেশি মারা যায় তো অতএব একজন মানুষের ঝুটা আরেকজন মানুষ খাবে নিজের ফ্যামিলির মধ্যে জানে বলে খায় বাইরের লোকের কার কি জানবে তো সেগুলো তার উচ্চাঙ্গের ঘরে শিক্ষা দীক্ষা আছে যে না

একমাত্র আগে নবীকে মেনেছি নবীকে মেনেছি বলেই কোরআনে কি আছে কোরআন পুরো পড়তে জানি না কোরআন বুঝি না কিন্তু আমার নবীকে একশো পার্সেন্ট সত্য নবী বলে মেনে নিয়েছি অতএব অতএব নবী যখন সত্য নবী আমাদের উনি যেটাই বলেছেন কোরআন একশো পার্সেন্ট সত্য এবারে বলেন কোরআনে আল্লাহ নবী দিলেন কোরআন কোরআন আগে না নবী আগে জোরে বলেন চিল্লিয়ে বলেন নবী আগে নবী আগে এসেছেন কত আগে রুহানিয়াতে আগে না জিসমানিয়াতে আগে রুহানিয়াতে আগে কোথায় আমি আয়াত পড়েছি যেখান থেকে আল্লাহ সৃষ্টির সূচনা শুরু করেছেন আর রেজেক জুটিয়েছেন পালন করে চলেছেন সেখান থেকে আমার নবীকে বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম জাহানের পালন কর্তা হে নবী আগে রহমত হবে আল্লাহ পরে তয়া করবে আগে নবী রহমত করবে যদি আল্লাহ আগে খাওয়ায় তা নবীকে রহমত বানাবার কি দরকার ছিল আল্লাহর নবী রহমতুল আলামিন কায়নাতের রহমত দাতা যার উপরে নবী রহমত করেছেন আল্লাহ তাকেই পালন করে চলেছেন হ্যাঁ তাহলে আগে নবী পরে আল্লাহ আমার নবী পৃথিবীতে আসার পূর্বে মলবি সব দাদ গ্রহণ করুন নারে চিল্লি আমার উত্তর দেন আইয়ামে জাহেলিয়াতের বেহউদ দা পানা মুশরিক কাফিররা যারা মায়ের sangue জেনা করত বেবিজার করত ফাদমা কে ভোগ করত তো কে জন্ত কবদ দিত এমন কি মানুষের মাথার খুলিতে করে আপনার সারাপ পান করত কাবা ঘরের ভেতরে সারাপ পান করত কাবা ঘরের ভেতরে পশু কুরবানি দিয়ে মূর্তিগুলোর মধ্যে ছিটিয়ে বলতো খোদা কুরবানি গ্রহণ কর কি আইয়ামে জাহেলিয়াত জামানা ছিল সেই জামানায় জিজ্ঞেস করা হয়েছে কুরআন বলছে তোমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আসমানকে বানিয়েছে আল্লাহ জমিনকে বানিয়েছে আল্লাহ খেলানোওয়ালাকে আল্লাহ নবী আসার পরেও তো তারা কাফের রয়ে গেল অনেক অধিকাংশ ভাই বলছে নবী ছিল না নবী এসে গেলেন আর তো কাফের থাকার দরকার নেই তারপরেও কেন কাফের তাহলে বোঝা গেল আল্লাহকে মানলে ইমানদার নয় মানলে আল্লাহকে মানা হয়ে যায় কি বলা গেল পাখাটা বন্ধ কেন গো পাখা চলেনি তো এ মাঝে মাঝে চলছিল আমি ভুলে গেছি

پڑھائی رسل مین لگے محمد بولا <troll disputes> <H Nazi>?

কি বললাম পাক্কা বেঈমান আর মোহাম্মদ যে আগে মনে পক ইমানদার মোহাম্মদ মানব আল্লাহকে মোহাম্মদি দেবে আল্লাহর বননো কোরআনকে মোহাম্মদি আল্লাহর বানানো নামাজ দিয়েছে আল্লাহ থেকে নামাজ দিয়েছে আল্লাহ এবার করব আল্লাহ কিন্তু মোহাম্মদ না দিলে করব না নামাজ দিয়েছে আল্লাহ পেয়েছি মোহাম্মদ থেকে

یا رسول اللہ یا رسول اللہ یا علی 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 یا یا اللہ اکبر یا رسول اللہ یا اللہ, اللہ اے دل والے کو سلامت رکھو اور زندہ رکھو اور حرمیت کو مقبول عطا فرما مولا مولا حسین مقبول عطا فرما

আল্লাহ বলছেন আমি যেখানে যেখানে পালন করতাম তুমি সেখানে সেখানে রহমত দাতা হ্যাঁ তাই আমি আপনাদের খেদমতে সূরা আল আহজাব যে দুটো আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম এখন সে আর শুরু করতে চলেছি এই আল্লাহ পাক কি বলছে একবার দেখা যাক ইচ্ছা আছে সোনার চিল্লিয়ে বলেন সোনার ইচ্ছা আছে

ইয়া আয়োহান নবী হেনবী ইয়া আয়োহান নবী হেনবী ইয়া আইয়োহান নবী হেনবী ইন্না নিঃসন্দে আমরা আর সালনাকা আপনাকে পাঠিয়েছি কি করে না শাহেদান সাক্ষদাতা করে মুবাশ্বেরান সুসংবাদদাতা করে পানাজি রান সতর্ককারী করে জোরে বলেন শুভান আল্লাহ

আল্লাহ তার নবীকে পাঠিয়ে বলছেন আমি আপনাকে আমরা আপনাকে পাঠিয়েছি সুসং সাধক করে সুসংবাদদাতা করে সতর্ককারী করে ভাইজান আল্লাহ আগে আমাদেরকে মানাননি আল্লাহ আগে তার নবীকে পাঠিয়েছেন তিনটে বিশেষ গুণ দিয়ে তিনটে খাসিয়াত দিয়ে কি না আল্লাহ আগে বলছেন ইয়া আইয় নবী তাহলে আল্লাহ তার নবীকে নবী বানিয়ে নবী মেনে নিয়েছেন নবী মেনে নিয়েছেন তাই তো বলছেন ইয়া আইয়ুহান নবী নবী বানিয়েছেন নবী মানে কি গায়েবের খবর দেনেওয়ালা গায়েবের সুসংবাদ দেনেওয়ালা গায়েব থেকে যে বিপদ আসবে সতর্ক করনেওয়ালা পারাদীপে ঝড় তুফান হবে আগে থেকে বলেছিল সতর্ক যারা হয়েছিল বেঁচে গেছে দিঘাতে সমুদ্রে তুফান উঠবে আগে থেকে ঘোষণা করে দেয় সমুদ্রে জেলেরা থাকে মাছ ধরনে মাছরা থাকে আগে থেকে খবর দেয় দুদিন যাবে না সমুদ্রে কেন এত দূর এত কিলোমিটারে ঝড় তোফান উঠতে পারে কিছু বলে না তো এগুলো যেমন আবাদ দপ্তর আগে থেকে দুদিন আগে চার দিন আগে আট দিন আগে গায়েবের খবর দেয় তো আমার নবী শুরু থেকে আখেরি পর্যন্ত গায়েবের খবর দেনে ওয়ালা আল্লাহ পাকের খবর দেনে ওয়ালা তাই আল্লাহ বলছেন আইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী ওহে নবী কি না ইন্না আরসালনাকা নিঃসন্দেহে আমরা আপনাকে পাঠিয়েছি কেন না সাহেদান আপনি সাক্ষ্য দানকারী সাক্ষ্য দেবেন আর কি মুবাশশিরান সুসংবাদ দান করবেন আর কি নাজির আপনি সতর্ক করবেন কিসের সাক্ষ্য না আমার বান্দারা কি কি করবে আপনি দেখে বলবেন আপনি যেটা বলবেন আমি আল্লাহ মেনে নেব হ্যাঁ আপনি ভাইজান আমি নামাজ পড়ছি তা আমার নবী দেখবেন ঠিক না বেটি কথা দেখে আমরা এই মজলিসে বসে আছি কতক্ষণ শুনবেন ভাই আপনি একাই শুনবেন সবাই বলেনি আপনি একা শুনবেন আমি বলবো সব পালিয়ে গেলে দেখেছেন চালাক লোক আমার ভাইজান কত চালাক বলে আমরা সব পালিয়ে যাই তুমি শুনে বলছো তুমি শুনু উনি একা বলো তাই না কতক্ষণ আপনারা শুনবেন ইচ্ছা নেই আমি ইচ্ছা দেখে বলবো না বলবো নি ও ভাই আমার আমার নবী সাক্ষ্যদাতা কিসের সাক্ষ্য দেবেন আরে নবী যদি মরেই গেছে তো সাক্ষ্য দেবে কার কে সাক্ষ্য দেবে এই কাম্বকার বলে নবী মরে গেছে তো সাক্ষ্য দেবে কিছে ও যতদিন দেহ নিয়েছিল ততদিন বেঁচে ছিলেন এখন দেহ নাই মরে গেছে তাহলে নামাজ পড়ছো মোলবি তোমার নামাজের সাক্ষ্য দেবেnabla কেউ নাই ওই নামাজ জাহান্নামেই নিয়ে যাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلم সাক্ষী সেইভাবে দেবে যতদিন আল্লাহর নিজাম চলবে ততদিন আল্লাহর নবী হায়াতুন নবী চিরঞ্জীবী নবী ঠিক নবী ঠিক সেইভাবে সাক্ষী দেবে শুধু দেখবে না আপনার মনের মধ্যে নামাজ পড়তে পড়তে কি খেয়াল হচ্ছে ওটাও নবী দেখছেন শুনছেন এর নাম সাক্ষ্যদাতা কি বললাম আগে আয়াত পড়ে গেছি যে মুমিনদের জানের অধিকার যে নবীর হাতে হ্যাঁ সে আপনার মনের অধিকার রাখবেন তো কেমন নবি সাক্ষ্যদাতা সুসংবাদদাতা বিশ্বনবী দিবস উপলক্ষ পালন উদযাপন করলে কি फायदा কি লাভ নবী পাকের শান সৌকত ফজাইল বললে কি फायदा কি লাভ নবী পাক আল্লাহ পাকের নিজাম নিয়ে এসেছেন পুরো নিয়ে নিয়ে এসেছেন এসেছেন এগুলো পালন করলে তোমাদের এই এই কামিয়াবি আছে না করলে এই এই ক্ষতি আছে তাহলে কি ক্ষতি সতর্ক করে দিচ্ছেন কি লাভ সুসংবাদ দিচ্ছেন তিনটে বলেন আমার নবীকে যখন পাঠালেন তিনটে দিয়ে পাঠালেন পাঠাবার পরে কি বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনি ওয়সিরাজাম মুনির আমরা আপনাকে সাক্ষ করে পাঠিয়েছি সুসংবাদ দাতা করে পাঠিয়েছি ভয় প্রদর্শন করে করে পাঠিয়েছি তাহলে আমরা তিনটে মেনে নিলাম যদি মেনে নিই চতুর্থ নম্বরে নবীর কাজ কি گھر کو نا آدر دیکھے আমরা আল্লাহর নবীকে পাঠাবার জন্য নবীকে নবী বলে মেনে নিলাম তিনি রাসুল রাসুল বলে মেনে নিলাম তিনি সাক্ষ্যদাতা মেনে নিয়েছি সুসংবাদদাতা ইমান এনেছি দাজির ভয় প্রদর্শনকারী রূপে তাকে মেনে নিয়েছি ইমান এনেছি তাহলে নবী রূপে ইমান এনেছি রাসুল রূপে ইমান এনেছি সুসংবাদদাতা রূপে ইমান এনেছি সাক্ষ্যদাতা রূপে ইমান এনেছি ভয় প্রদর্শনকারী রূপে ইমান এনেছি তাহলে পাঁচটা সেপাতে আমরা ইমান এনেছি যখন এই পাঁচটা সেপাতে ইমান আনবে এখানে একটাও আল্লাহর উপরে ইমান নাই আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহান নবী তাহলে আল্লাহ যখন বলছে নবী নবীকে নবী বলে মেনে নিয়েছি আরসালনাকে রাসূল বলে মেনে নিয়েছি সাক্ষ্যদাতা বলে মেনে নিয়েছি দাতা বলে মেনে নিয়েছি ভাই প্রদর্শনকারী বলে মেনে নিয়েছি পাঁচটা আপনার কি বলে গুণ বিশিষ্ট গুণের মধ্যে দিয়ে নবীকে মেনে নিয়েছি একটাতেও আল্লাহ বলে কোনো ইমান আনার প্রশ্ন আসেনি আল্লাহর উপরে পাঁচটাই নবীর উপরে পাঁচটা বিশেষ গুণ নবীর উপরে ইমান আনা হলো কিন্তু এবার দেখি কোন দিকে যাব আমার নবী কোথায় নিয়ে যায় আল্লাহ বলছেন ওয়াদায়ান ইলাল্লাহি হে নবী আমরা আপনাকে পাঠিয়েছি আল্লাহর হুকুমে আমার বান্দাদিগকে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য পাঁচ গুণে গুণান্বিত বিশিষ্ট নবী আমাদেরকে মানালেন যে আমাকে মেনে নাও নবী আমাকে মেনে নাও রসুল আমাকে মেনে নাও শাহিদ আমাকে মেনে নাও মুবাসির আমাকে মেনে নাও নাজির তারপরে কি বললেন আল্লাহর আহ্বান কারি নবী ইলাল্লাহ আল্লাহর দিকে গৌর করেন ওয়াদা আইন আহবান করি ইলাল্লাহ আল্লাহর দিকে বিইজনিহি তার হুকুম অনুযায়ী তার নির্দেশ ওয়াদা আইন ইলাল্লাহ হে বিইজনিহি তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর নির্দেশক্রমে আমাদের দিকে আল্লাহর দিকে আহ্বানকারী নবী এলেন ওয়াসিরাজমুনীরা এবং তিনি নূর উজ্জ্বলিত সূর্য যেমন ডুবে যায় কিন্তু আমার নবী এমন সূর্য না রাতেও ডুবে না দিনেও ডুবে যে মোমেন হবে তার হৃদয়ে সর্বদা সূর্য উদিত থাকে তার প্রদীপ জ্বালিয়ে থাকে আবার সে রাজা মনিরা আমার নাবি হলে জ্বলন্ত উজ্জ্বল প্রদীপ যে ধরে নিয়েছে তার হৃদয়কে জ্বালিয়ে রেখেছে কি আল্লাহর দিকে নিয়ে যাবার নম্বরটা কত নম্বরে এলো ছ নম্বরে এ মোল্লা বলে আগে আল্লাহর উপরে ইমান আনো গওর করছেন আয়াত বলছি কোরআনের বলিনি হাদিসে যা দোকানে বলবি হাদিস সব জাল বলে গেছে হাদিস আর যদি কোরআন বলি কেউ যদি বলে ও কোরআনটা জাল বলে গেছে কোনো কথা নাই জুতো খুলবে গালে ঠাস ঠাস দেবে কোরআন আবার জাল হয় হাদিসে জাল থাকতে পারে বানাবার করতে পারে বনি উমাই আব্বা আমলে সারা বিলম্বটা অনেক বানিয়েছে মহাবিয়ার মান্য

করতে এসেছেন মসজিদকে আহ্বানকারীর নাম কি মসজিদ আহ্বানকারীর নাম মুয়াজ্জিন যে আজান দেয় আজান মানে আহ্বান আজান মানে ডাকা আহ্বান আর যে আহ্বান করে তাকে মুয়াজ্জিন বলে মানে আহ্বানকারী ঠিক না তাহলে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম মুয়াজ্জিন নবী রাসূলুল্লাহ জোরে বলেন কথা ঢুকছে তাহলে পাঁচটাতে আগে মানাচ্ছে আমি আপনাকে যে সব সিফাতে পাঠিয়েছি যখন আমার বান্দা যারা মেনে নেবে তারপরে ছয় নম্বরে আমার দিকে ডাকো হায়দারি কথা ভালো লাগছে বুঝে আসছে কথা ভালো লাগছে বুঝে আসছে না সকলের নয় নবী ফাঁকে শান শকত কোরান কি বলছে আর মল্লা কি দেখাচ্ছে বলে আল্লাহর উপরেই মান তো আল্লাহ তো প্রথম বলতে হেনবি যাও আর পর লাইলাহিল্লা কোথায় আছে বলছে আগে মানাবো আগে আমার বান মানাবো আপনার ইজ্জত সম্মান তাজিম সবকিছু আমার বান্দারা যখন ভরপুর ভাবে করবে তবে আমার সম্মান হবে আল্লাহকে মানবে আল্লাহ নিজেকে মানাবার জন্য নবীকে আল্লাহ নিজের সম্মানের সঙ্গে কত উঠাচ্ছেন দেখুন আগে আমার বান্দারা বলে বলে আল্লাহর হুকুমে আল্লাহ আহ্বান তারপরে আগে নবী বলে মানাও সাহেদ বলে মানাও রসুল বলে নাজির বলে মানাও নবাসির বলে মানাও তারপরে আমাকে তারপরে আল্লাহকে মানা আগে না নবীর উপরে পাঁচবার পাঁচ বিশিষ্ট মেনে নেওয়া পাঁচ গুণকে মেনে নেওয়া পাঁচটাই বুঝতে পারলেন যখন রং দেখুন দেখুন আয়াত মেনে নেবে কেমন সাজানো হয়েছে দেখুন আল্লাহ পক্ষে সাজিয়েছেন নবীকে পাঁচ গুনে গুণাম্বিত করে বিশিষ্ট মানিয়েছেন মানাবার পরে বলছে কি যে আমার নবী মুয়াজ্জিন পাঁচ গুণে মহাজেন নয় নয় মোয়াজেন কি মোয়াজেন কার দিকে না আমি আল্লাহ আমার দিকে ডাকবেন আমার নবী ওয়া দাইয়ান ইলা আল্লাহ আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর নির্দেশ ক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী নবী মুস্তাফা তা আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আসবেন সরাসরি আল্লাহর দিকে ডাকবেন যে আল্লাহর দিকে চলো আল্লাহ দিকে মানানো কিন্তু না আল্লাহ বলছে প্রথম আমার দিকে দেখো না আগে তুমি নিজেকে মানো কি মানো আপনি সাক্ষী দাদা আপনি রাসুল আপনি নাবি আপনি নাজির আপনি মুবাসি মানাও মেনে নেবে তখন আমার দিকে মানাও জি কি সম্মান আল্লাহ দিচ্ছে আচ্ছা এবার আল্লাহর দিকে যাচ্ছি আল্লাহর দিকে যাওয়ার পর আল্লাহকে কিভাবে মানবো কিভাবে মানব তাহলে আমার নবী প্রত্যেক নবী আদম থেকে ইসারুল্লাহ আলাইহি মুসলাম পর্যন্ত কোন নবী এসে আল্লাহর দিকে আহ্বান করতে পারেনি জোরে বলেন সুবহানাল্লাহ আদম এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই আদম আপনি আল্লাহকে দেখেছেন না তো লা ইলাহা ইল্লাল্লাহ দাও দিয়েছেন বলে নবী মুস্তাফা শিখিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত পড়ে দেখুন সুরা আল ইমরানের সময় বললে আয়ত আমি আসব তাম নবীগণকে ডেকে অঙ্গীকার নিলেন বলছেন হে নাবি আপনি সেখানে খেয়াল করুন কয়জন ছিলেন আপনার সামনে সমস্ত নবীদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম সুরা আল ইমরান 81 নম্বর আয়াত আমি আরবি আয়াত পড়লে সময় চলে যাবে কুরআন নি আসবেন ইনশাআল্লাহ দেখিয়ে নামবো যদি সন্দেহ হয় আনান আমি বলে দিচ্ছি নাম্বার আয়াত সুরা আল ইমরান তিন নাম্বার সুরা একাশি নাম্বার আয়াত দেখেন জি হে নবী আপনি স্মরণ করুন আচ্ছা এখানে যারা বসেন কালকে যদি চা দোকানে বলে স্মরণ করতে খেয়াল কর কালকে মেদিনীপুর থেকে যে মনে সাহেব এসেছিল কি বলেছিল বলে আমি তো ছিলাম কি করে স্মরণ করবো হ্যাঁ যে থাকবে সে বলবে হ্যাঁ ছিলাম যে না থাকবে সে বলেছিলাম না আদম থেকে ঈসা পর্যন্ত আলমে আরবাতে রুহানি জগতে যখন আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন তাহলে আমার নবী প্রেজেন্ট ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আয়াতে পাই যে রেসূল আপনি শরণ করুন ইয়াদ করুন خیال করুন তো আদমের কথা পায় মারইয়ামের কথা পায় ইব্রাহিমের কথা পায় আদম বানাবার পূর্বেকার কথা পায় তো আপনি কি তখন ছিলেন তো যদি ছিলেন কি রূপে ছিলেন তাহলে নবী ছিলেন রাসূল ছিলেন নাল সাক্ষী দিবেন কি করে তো আপনি কখন থেকে নবী কখন থেকে নবী ছিলেন আমার নবী বলেন কুনতু নবী আও ওয়া আদম বাইনা আল মা ওয়া তিন কুনতু নবী আও ওয়া আদম বাইনা রুহ ওয়াল জাসাদ আর আমি তখন থেকে নবী ছিলাম যেখানে পানি আর মাটি মাঝখানে আদম সেখানে আমি নবী ছিলাম রুহ এক দিকে দেহ এক দিকে আদম মাঝখানে আমি সেখানে নবী ছিলাম তাহলে আমার নবীর জন্য নবী হওয়ার জন্য লাগে না বিনা বাসারে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী কোরআন আর হাদিস কি বলছে যেখানে আদম এখনো পানিতে আসেনি মাটিতে আসেনি সেখানে আমি নবী সেখানে আমি রসুল

বাবা কাঁঠাল খাইনি কেমন কাঁঠাল বলে কাঁকরোলের মতো কাঁকর ছোট কিন্তু কাঁকরো গায়ে কাঁটা কাঁটা কাঁঠালে গায়ে বড় হয়নি কেমন বাঘ বলে হ্যাঁ বাবা গিরগিটি দেখি না বলে কুমিরের মতো কুমির কেমন বলে গিরগিটি কেমন তো গিরগিটি কুমির দুটো একা হয় এই কামাক আমির হামজা নিজেকে বলছে আমাদের মত গিরগিটি মোল্লা আরে যেখানে নবী খবর দিচ্ছি আমি সেখানে নবী ছিলাম কামবখাত মোল্লাবি বাল কোন দেহতে ছিল কোন রূপে ছিল নবী হওয়ার জন্য দেহ লাগে না রূহই যথেষ্ট তো আজকে আমাদের মধ্যে পেশেন আছে দেহ রূপে আসতে হবে যথেষ্ট নয় রূহ রূপে থাকলে যথেষ্ট তাহলে আদম থেকে নিয়ে কি বলেন আল্লাহ

নবীদের কাছ থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম যে হ্যাঁ নবীগণ তোমাদেরকে কিতাব ও হিকমত হতে যাহা দেয়া হয়েছে কিতাব পূর্ণাঙ্গ নয় কিতাব হতে কথা বুঝতে পারছেন আমার কথা ক্লিয়ার হচ্ছে তো কিতাব হতে আপনি বলেন ভাই কিছু দেবেন আমাকে ঠিক আছে ভাই আমার করবেন একটু জমি না করি আমার পাঁচ বিঘে আছে ঠিক আছে ভাই আমার পাঁচ বিঘে থেকে আপনাকে এক বিঘে দেবো চাষবাস করবো কি কথা বুঝে গেছে তা পুরো পাঁচ বিঘা নয় পাঁচ বিঘা থেকে পুরো কেতাব নয় কেতাব থেকে

যদি আমি ওই টপিকে যাব না দিয়ে গেলাম তাহলে নবী কেতাব হতে আদম থেকে ঈসা কিতাব হতে কিছু এলেন আর আমার আলী পূর্ণাঙ্গ কেতাবের আলেম হায় হায় এই যে তো আলী কে নবী বলেন তুমি জি সে চাহোগে জান্নাত বাটোগে তুম জি সে চাহোগে জাহান্নামে ঢালোগে হ্যাঁ এই যে নবী বলেন হে আলী তাম মানুষ যদি তোমার মহাব্বাতে সমাবেত হয়ে যেত একমত হয়ে যেত আল্লাহ জাহান নাম না দলিল যদি না দিতে পারি আমি হারামি আর যে না খোঁজে জানার পরেও যদি আলিকে ছাড়ে তো হারাম তো ভাইরা আমার তাহলে বোঝা গেল জাহান্নামটা বানানো হয়েছে আলীর দুশ্মনদের জন্য জাহান্নাম নাম বানাবার দরকার ছিল নি আলীর বিরোধিতার জন্যই জাহান নাম আলী ওয়ালাদের জন্য তো গেল আলী ওয়ালাদের জন্য জাহান নাম নয় একমাত্র নবীর পরে আমার মান্যতা ইমান থাকবে আলী কোন সাহাবা নয় সাহাবা আমার আলীর গোলাম ইমাম হাসান হোসেনের পায়ের ধুলা মনে করি কেউ সাহাবা দরবালা ভিক্ষারি لینے আর আমার নবী আর আলে নবী देने वाला হ্যাঁ कहां ঘরwala कहां लेने वाला कहां देने वाला আকুর দিলে হবে হে নবী গন তোমাদেরকে কিতাব ও হিকমত হতে ইলম দেওয়া হচ্ছে সুম্মা জাকুম রাসূলুল মুসাদিকুল লিমা মাকুম তোমাদের সঙ্গে যাহা আছে

এই তাইলে প্রত্যেক নবীর কাছে আমার নবি এসে কলমা পড়িয়েছে কি বলেছেন আবার না বলেছেন লা তু'মিনুন নাবিহি ওয়া যখন তোমাদের কাছে আমার নাবি আসবে অবশ্যই তার উপর ইমান আনবে কোরআন কি বলছে প্রত্যেক নবীকে বলছে মাওলানাবি তুমি এখন এই আয়াতের মর্মটাই বুঝতে পারো নবীকে বলছে আমাদের মতো পাশা।

বয়ান করছি এই জন্যে আল্লাহ এই কাজটা তো আল্লাহ নবীদের কে দিয়ে করিয়েছেন অলিদেরকে দিয়ে করিয়েছেন আমাদেরকে কে দিয়ে করা এই কাজগুলো গুলো হচ্ছে নবীকে সাহায্য করা আল্লাহকে সাহায্য করা এই জনের প্রত্যেক নবীর বলেছেন যে তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে তাহলে প্রত্যেক নবী তার উম্মতকে কলমা পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ কিন্তু আবার বলেছে আমি আদম তোমাদের শাফি নবী কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আমার উপর তার উপর ইমান রাখো প্রত্যেক নবী আমার নবীর উম্মত আর আমরাও উম্মত ঘুমোচ্ছেন নাকি খামুশ কেন আমরা উম্মত প্রত্যেক নবী উম্মত তাহলে আমরা মোহাম্মদ নবীর কাছে আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত ইমান সবাই এক কাতারে উম্মত কিন্তু নবীদের যে মর্যাদা আমাদের থেকে অনেক ঠিক না বেঠে কিন্তু উম্মত আচ্ছা ভাইজান আদম থেকে ঈসা পর্যন্ত যে সমস্ত নবীগণ আমার নবীর ইমাননি ছিল কি বলে ইমান আনতে হবে তাহলে নবী কাকে মেনে নিয়েছে তাহলে নবী কলমা পড়িয়েছে তাহলে নবীকে আদম থেকে ইসা পর্যন্ত সবাই আগে মেনেছে মানার পরে নবী কলমা পড়িয়েছে তবে নবীর কলমা পড়েছে এবার পড়ার পরে বলছে এবার তোমার উম্মতের পড়াও তাই আমার আদম থেকে ইসা পর্যন্ত সবাই তাদের উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়িয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তো এই জন্য তুমি কি দেখেছো না দেখিনি না মুহাম্মদ বলেছে সবাই এসে প্রত্যেক নবী এসে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিয়েছে আর আমার

যদি দিন মুদা না না দু একজন বলছে দরু শরীফের আওয়াজ নেই ওয়াজ শুনবেন হ্যাঁ ঘুমিয়ে গেলে আর হবে না আর আমি মুর্দাদেরকে ওয়াজ শোনাবার ইচ্ছাও নেই শোনার ইচ্ছা থাকলে ভাই আমি খেলানে ওয়ালা খানেওয়ালা না পেলে খামাখামি বাদ দিলে ঘুরব হ্যাঁ গামলালি ঘুরব লেবে 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 খাবে 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 খানাওয়ালার ইচ্ছা থাকবে দিতে ইচ্ছে করবে খাও 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 গেছে তো জিন্দা দিল করুন মুর্দা দিলে ওয়াজ শুনে লাভ হবে না রাজ্যাকাটা বেকার হবে তারপরে আপনাকে আল্লাহ কি বলছেন অবশ্যই ভাইটি

আপনাকে পাঠিয়েছি সেই সুসংবাদ যারা ইমান আনন্দকারী ওই যে আপনি আল্লাহ দিকে আহ্বান করেছেন আপনাকে নবী রূপে মোবাসের রূপে রেসুল রূপে সাহেদ রূপে নাজির রূপে মেনে নিয়ে আল্লাহর দিকে আনয়ন করেছেন আল্লাহকে মেনে নিয়েছে অর্থাৎ আমাকে মেনে নিয়েছে আর আপনার সেরাজ মুনেরা উজ্জ্বল প্রদীপ হয়ে তাদেরকে পরিচালনা করছেন তথেব আপনাকে যারা মেনে নিয়েছে তা আপনার ওই ইমান আনয়নকারী আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন কি সুসংবাদ না আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের উপরে বিরাট ফজল রয়েছে

আল্লাহর ইবাদত না নবী মোহাম্মদের এবাদত আল্লাহর এবাদত মান কানা কোরআন বেশি আয়াত আবার সময় চলে যাবে আমি বলি শর্টকাটে বলি নামাজ যাবতীয় জিকির আজকার এবাদত আল্লাহর জন্য তাই না কোরআন বলছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি কে বল তারা আল্লাহর ইবাদত করবে তাহলে এ আল্লাহর জন্য এখন মসজিদে আমি গেলাম মসজিদে গিয়ে নামাজ শুরু করবো না থাকে জামাত হবে হ্যাঁ না বলেন আপনারা জুম্মা পড়তে যান তো না জানেন আরে পাঁচ হতো জুম্মা তো পড়তে যান আচ্ছা জুম্মা জানেন ঈদও তো জান ঈদের নাম তাহলে যদি না থাকে কাতারে দাঁড়াবে তাহলে ইমাম আল্লাহ হবে আল্লাহ আল্লাহ আপনি ইমামকে তাহলে দেখছেন আগে তাহলে ইমাম না থাকলে আল্লাহর এবাদত জামাতে হচ্ছে না জি তাহলে ইমাম ইমাম যদি আগে তকবিরউল্লা আল্লাহ আকবর বলে তবে মুক্তেদরা বলবে তাহলে আগে ইমামের আওয়াজ শুনলেন ঠিক না আল্লাহর এবাদত পরে হবে ইমাম আগে আছে কিনা দেখো আগে ঠিক না তো যদি নামাজ সামান্য একটা ছোট্ট জিনিস এ সামান্য একটা ছোট্ট জিনিস করতে গিয়ে ইমাম যদি কি যদি আগে মানতে হয় ইমামকে আগে দেখতে হয় ইমামকে আগে রাখতে হয় তুমি কম বাক্ষাত নবীকে সরিয়ে লাই লাহ্লা পাবে কোথায় আগে মোহাম্মদ রসুল্লাহকে আগে রেখে লাই পড়তে হয় ঠিক না বেটে না বুঝা গেল না মোহাম্মদ রসুল্লাহকে রেখে মেনে তারপরে লাই লাহ্লা পড়তে হয় কি এই জন্য আল্লাহ বলছেন যে আপনাকে যখন মেনে নিয়েছে তো আপনাকে যখন মেনে নিয়েছে আর মেনে নিয়ে যখন আমার দিকে আপনি আহ্বান করেছেন আল্লাহর দিকে তারা লাই লাহ মেনে নিয়েছে আল্লাহকে মেনে নিয়েছে তো আমার ওই ইমান আনানকারী বান্দাদেরকে আপনি বলে দেন যে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট ফজল কারম রয়েছে জোরে বলেন সুভান জি কত বড় কথা গো আর আল্লাহর আহ্বানকারীদের যারা না মানবে

কিন্তু কেন কি জন্য না আপনাকে এই জন্য আমরা রাসুল করে পাঠিয়েছি সুসংবাদদাতা করেছি ভয় প্রদর্শনকারী করেছি নাজির করেছি সতর্কারী করেছি শাহেদ করেছি কেন লিতু উমেনু না বিল্লাহি ওয়ালির রাসূলিহি লিতু উমেনু না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআকিরুহু ওয়া তুসাববিহুহু বুকরাতাও ওয়া আসিলা আল্লাহ বলছেন হে হাবিব নিঃসন্দেহে আমরা আপনাকে সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ভয় পোষণ করে পাঠিয়েছি কেন কি জন্য লিতু উমিনু নাবিল্লাহ যাতে করে তারা আল্লাহর উপরে ঈমান আনে আয় হায় তার মানে সহজে আল্লাহর উপরে ঈমান আনবে না কি বুঝালো না বুঝতে পারলেন না আমি বুঝাতে পারি না আমারই কমজোর নাকি আল্লাহ কি বলছেন যে এতগুলো গুণাগুণ গুণ করে পাঠাচ্ছি মেনে নিলে তবে আমার উপরে ইমান আনবে ডাইরেক্ট আল্লাহ মানায়নি যে আমার উপরে ইমান আনো কেন যেহেতু আমি আল্লাহ আমাকে দেখতে পায় না ধরা বাইরে তাহলে আমার পঞ্চম ইন্দ্রিয়তে পাঁচ জ্ঞানের মধ্যে তুই আল্লাহকে যখন পাচ্ছি না তাহলে আল্লাহকে জানতে বুঝতে চিনতে ধরতে আর দেখতে হলে নবী কে রাখতে হবে তালে নবী হলো আমাদের কারী নবী হলো আমাদের রসিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে কিভাবে মানবো এভাবে মানবো কিভাবে ডাকবো এভাবে ডাকো এইভাবে ইবাদত করব তো আল্লাহকে যেভাবে যেভাবে আমার নবী মানিয়েছেন ডাকিয়েছেন সেইভাবে তাহলে সম্পূর্ণ আল্লাহকে মানাটা নবী পাকের রঙ্গে তারায় হচ্ছে কিনা না

তার মা ছেলে করতে ছেলে তো মায়ের মায়ের গর্বে যতই বা পুরুষ মরদ হোক নিজে ধরতে না ঠিক না বেটি করেন এক্সাম্পল তো বাপের ঔরস ঠিক আছে কিন্তু ছেলে বাপের থেকে 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 বা মায়ের মায়ের বাপের গর্ভ গর্ভ না আসে তাহলে ছেলে প্রথম হয়ে আগে মাকে চিনবে না বাপকে চিনবে ভাই আপনারা সহজ কথা একটা হানা বলছেন না মাকে চিনবে হাজার বাপ পাশে থাকলেও সাধারণ লোককে যেমন দেখছে বাপকেও সেভাবে দেখবে কিন্তু হাজার মেয়ে পাশে থাকলেও মাকে যেভাবে দেখছে হাজার মাকে সেভাবে দেখবে না কেন না এই মায়ের কাছে আমি খাদ্য পাই স্তন পাই দুধ পাই করি অন্য মায়ের দিকে তাকাবে না যখনই খিদে রাখবে এই মায়ের দিকে তাকাবে আর কাঁদবে ঠিক না বেঠিক বোঝা গেল তাহলে মায়ের পরিচয় ছেলের কাছে সন্তানের কাছে আগে আর মা যদি বলে ও তোমার বাপ তবে বাপ মানবো মা না বললে মানব না আল্লাহ মানো তো মানবো না ভাইরা মাত্র সান একটু দিয়ে বিশ্বাস করবো কেন আমি যতই বলো পুরুষ হই না কেন যতই আমার দেহ চাঙ্গা থাক হাত পা না হলে ওকে যে পঙ্গ ঠিক না হ্যাঁ কাট হয়ে যাবে হাত পা না থাকলে হ্যান্ডিক্যাপ তো যারা নবী নবী করে আহলে বাদ মানে এই হ্যান্ডিক্যাপ মৌলবীদের কথা শুনবেন না আহলে বাদ হচ্ছে নবীর অঙ্গ ফঙ্গ ও ঝোরে বলেন সোহান যদি আহলে বাদ না থাকতো নবুয়তের নবুয়ত ছাইলাতো না হ্যান্ডিক্যাপ হয়ে যেত নবুয়ত খতম কাজ করত না তো আহলে ব্যাতে দ্বারাতে নবুয়ত কাজ করছে হাত পা দ্বারাতে মানুষ কাজ করছে বডি কাজ করে না আমাকে যদিও পর্যন্ত দেখছি খুব বিরাট ফিকার কিন্তু আমার মারপিট করতে গেলে দেহ মার খায় মারতে পারে না হাত আটকায় রুকে দেয় মারে ঠিক না বেটি তো আহলে ব্যাত নবীকে গাইড করেছে মানে অঙ্গ হিসাবে যদি আমি নবী পাকের হাত ধরি আমি নবী পাকের মাথা ধরি কদম ধরি তো আহলে ব্যাত হিসাবে ছোটাছুটি করে দুশমনদের থেকে বাঁচিয়ে মোহাম্মদকে বাঁচিয়ে রেখেছে দিন মোহাম্মদ

যেমন আল্লাহর ঘর বানানো হবে এই ঘর সুপারিশ করবে জানি যাবে বলি আল্লাহর ঘর বানালে আল্লাহ থাকে এর আগে তো ঘর নেই আল্লাহ কি ফুটপাতে আছে আল্লাহর ঘর বানাবে তোর আল্লাহ এত বিকারি হ্যাঁ আল্লাহ কায়নাত বানিয়েছে আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবী সাম কিছু বানিয়েছে একটাও হকারিগিরি করেনি কোনো মল্লাকে পাঠান দিয়ে ভিক নিয়ে আমি পাহাড় বানাবো ভিক চেয়ে নিয়ে আমি চন্দ্র বানাবো ভিক চেয়ে নিয়ে সূর্য বানাবো ভিক চেয়ে নিয়ে তারকা বানাবো ভিক্ষা চা আসমান বানাবো ভিক্ষা চা জমিন বানাবো কারো কাছে আল্লাহ পাঠায়নি এই মল্লা এসে আল্লাহকে ভিকারি বানিয়ে দিচ্ছে আল্লাহ এখন থাকবে কোথায় তাই তার ঘর বানাতে হবে আল্লাহর ঘর বানালে আল্লাহ থাকবে বানালে ফুটপাতে ঘোরাঘুরি যাবে আরে ভিকারি মোল্লা ইসলামকে ভিক্ষা বানিয়েছো আমার এই দিন দিয়ে গেছে ভিক চাইবে কোথা থেকে শিখেছে ধর্ম আমার তো লজ্জা লাগে অন্যান্য মানুষের কাছে মুখ দেখাতে এই মোল্লাদের জন্য আমাদের নাক কান যাচ্ছে যে এমন একটা ধর্ম কোন ধর্মে ভিক্ষা চায় পৃথিবীতে একটা হান যে ধর্মগুলোর সত্যায়ন করতে পারেনি সত্যান দিতেও পারেন যেটা সত্য ধর্ম আজ পর্যন্ত কিন্তু ইসলাম ধর্মের সত্যান করতে পারি সত্যান রূপে প্রমাণ করতে পারি কিন্তু সত্যান রূপে দেখবেন না যেখানে সত্য থাকে সেখানে বেশি নকল থাকে যেখানে সোনাকে ডাউন করার ইচ্ছা থাকে তো এমিটেশন ভরে দেয় ঠিক না বেঠিক তো এমিটেশন বাজারে গড়াগড়ি যায় তো এমিটেশন মৌলবে রাখালি ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে ইসলামকে প্রধান করছে এমিটেশন মৌলবে হ্যাঁ বলে আল্লাহ বানাতে বানাতে শেষ হয়ে গেছে আর কিছু নাই তাই এখন মসজিদ বানাতে কি ভুলে গেছে আল্লাহ থাকবে আমরা আল্লাহর হয়ে ভিক্ষাছি আল্লাহর ঘর বানাই আল্লাহ থাকবে কম ব্যাখাত ইসলাম ধর্মটাকে পুরো বদনাম করে দিচ্ছে কেন তোমার যতটা সে ততটাই করো না মাদ্রাসা আবার যত মাদ্রাসায় দেবেন তত মোল্লা বেরোবে আর আপনার তত ফতোয়া দেবে আপনি দেবেন আরে মা সাহেব বসে দিয়ে দে দে ওই সাত কাঁচা কাতের মাল খেয়ে যখন মনি সাহেব বেরোবে না এখন আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছি আপনি মাজারের চাদর দিচ্ছেন ফতাইনি হ্যালো আপনি মহরম পাক উঠাচ্ছেন ফতোয়া দেয়নি আলম পাক উঠাচ্ছেন ফতোয়া দেয়নি তাজিয়া পাক উঠাচ্ছেন ফতোয়া দেয়নি চাঁদ কি বলে চাদর দিচ্ছেন ফুল নেওয়া দিচ্ছেন ফতোয়া দেয়নি আবার যখন চাঁদা দিলেন ও যখন পরে আসতে সে মাথা থেকে ডিগ্রি লাভ করে না যায় ছেড়ে বেদা ঠিক না বেটি তার মানে আপনি দিয়ে 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 ওকে বুক ফুলিয়ে দিয়েছেন এবার মনে সব হয়েছে আপনারই চাদর মাজার ফুল নেওয়া ধুলতে এসেছে ঠিক না বেটি কি গো কালসাপ পুষা হলো না হ্যাঁ দেবেন নাকি আর একটাও দেবেন না ফাতুয়া দেবে আপনাকে পীর থেকে সরিয়ে দেবে অলি থেকে সরিয়ে দেবে নবী থেকে সরিয়ে দেবে মল্লাদেরকে হারাম কমপক্ষ যারা চাদর ছড়ায় ফুল মাছ দেয় বলে মাজার পূজারি ঠিপাকে মাথা ঢোকে তবে ফ্লেভারওয়ালা হারাম নয়

শয়তান বলে এই জন্য তো তোকে মাছায় ঢুকিছি যত বড় মৌলবি হবি তুই মোর গরু হবি ভুক ভুক করবি কুত্তা হবি কেন না এই যে কাজ এটা আমার কাজ তোকে বেঁধে নিলাম আমার মতো আলমা জিন লাগবে না তোর মতো মানুষ মৌলবি হলে যথেষ্ট এই জন্য কোরআন পাকে মানুষকে শয়তান বলেছে এই শয়তানকে না মৌলবি তন্ত্র আহলে বাইত দুশমন মৌলবিদেরকে শয়তান মৌলবি বলেছে কোরআন পাকে প্রমাণ দিতে পারলে আমি ওই যা বলেছি জি আহলে বেতের দুশ্মনি যত করবে যে মসজিদে আলীর নারা নাই যে মসজিদ আলী চিকরি নাই সে মসজিদে ওঠা হারাম এলান করে যাচ্ছি আমি যে মসজিদে যে ইমাম আলীকে ইমাম মানে না আলীকে সামনে রাখে না সেই মামের পিছনে নামাজ পড়া হারাম শুধু না ওই মসজিদে ওঠা হারাম

আল্লাহ না নভি এবারে আসি

ইনাল্লা জিনাম ইউ বাই ইউ নাকা ইনামা ইউ ফাই ইউন আল্লাহ ইন্নামা মলবে সাহেব ইন্নামা ইননামা মানেটা বোঝো কি বলে গল্পিত বাউন্ডারি সীমারেখা এখানে তুমি আমি কেউ ঢুকতে পারবে না তাকে নিচ্ছে আল্লাহ যে আমি আল্লাহ আমার রসুল আর যাকে পায়েত করা হচ্ছে তিনজনকে ঢুকিয়ে নিচ্ছে বা যারা পায়েত হচ্ছে তাদেরকে ঢুকিয়ে নিয়ে হচ্ছে বাকি সব আউট এরা এরা অপর আল্লাহর আপন কে কে বায়াত করছে মোহাম্মদ বায়াত করছে বীর বায়াত করছে মুর্শিদ বায়াত করছে বলছে কে মোহাম্মদ বলছে কিন্তু বলাচ্ছে কে আল্লাহ কি ঢঙে বলাচ্ছে ইন্না মায়ু বায়ুন আল্লাহ কেবল মাত্র কেবল মাত্র এই হাসারের মধ্যে বাউন্ডারির মধ্যে তারা আপনার কাছে যারা বায়াত করছে প্রকৃত পক্ষে তারা আল্লাহর কাছে বায়াত করছে কার কাছে বায়াত করছে আল্লাহ বায়াত করতে পারে আল্লাহর হাত আছে আল্লাহ বলতে পারে আল্লাহ যদি বলতে পারে তুই অক্ত আজান বন্ধ যাই কেন আল্লাহ নিজে এসে আজান দিতে পারে না মাজেন নেই কেউ না তুই আজান দিস কেন রে আল্লাহ তো সব পারে তা আল্লাহ এসে আজান দিক না তা নিজের আজান নিজে দেবে বলা হবে না আল্লাহ আযজন পারে না কিছুই পারে না কি পারে না সব পারে কি না আল্লাহর মুখ দেখবে তো নবী পাকের জবান দেখো আল্লাহর জবান দেখবে জবানে কথা শুনবে তো ওলীর জবান শোনা আল্লাহর কান দেখবে তো ওলীর কান দেখো আল্লাহর হাত দেখবে তো ওলীর হাত দেখো আল্লাহর পায়ে তাযীম করবে তো ওলীর পায়ে তাযীম করো আল্লাহতে ইবাদত করবে তো মুহাম্মাদুর রাসূলের ইবাদত করো ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া খাজা ইয়া খাজা তাহলে আপনার কাছে যারা বাইয়াত করছে বাকি পক্ষে তারা আল্লাহর কাছে বাইয়াত করছে এবার বোঝা গেল আমি তো আল্লাহকে ডাকিনি বা আমি তো নবীর কি আল্লাহর সঙ্গে মিলাইনি যে ইয়া আপনার কাছে বাইয়াত মানে আমি আল্লাহর কাছে হয়েছি আমি বলতে পারবো

তাকে দেখা যায় আল্লাহ আরেক হবে কুফরি হবে যেন্লাহ রসুল্লাহ লাই রুহানিয়াতে জাতিতে আর মোহাম্মদ সেফাতিতে যার জাত আছে তার সেফাত আছে মোহাম্মদ আল্লাহ এই জন্য কলমায় তহিদ লাই হলে তো যা দেখা যায় না মূল জমিনের ভেতরে থাকে দেখা যায় না সেফাদ দেখা যায় গাছ দেখা যায় ফল দেখা যায় ডাল দেখা যায় তো মোহাম্মদ আর আলে মোহাম্মদ কে দেখা যায়